রিয়া ঘোষ লিখছে গুড ইভিনিং, গুড ইভিনিং। রিয়া কোথায় লিখছে গুড ইভিনিংটা সেটা বুঝতে পারলাম না। ওয়েল, একটু ওয়েট করি, আস্তে আস্তে দেখি নাম্বার অফ ভিউজটা। যদি অনিন্দিতা জানা লিখছে খুঁজে পাচ্ছি না, গার্গী ব্যানার্জি লাইকস ইউর লাইভ ভিডিও, তার মানে আমার লাইভ ভিডিওটা দেখা যাচ্ছে। আই এম অন, আস্তে আস্তে সবাই জয়েন করছে, লেটস সি। যারা বলছো পাচ্ছো না তারা একটু দেখো, পেয়ে যাবে, কেন কি আমি অলরেডি লাইভে অন হয়ে গেছি। রুমকি সাহা দাস ওয়াচিং। আমি আজকেও যথারীতি কোনো রকম কমেন্ট সেকশন তো দেখতে পাচ্ছি না, যাই হোক চটপট চটপট করে শুরু করতে হবে, কারণ আজকে লিটারালি আমি খুব টায়ার্ড। ফার্স্ট অফ অল বলি, কেন কি আজ থেকে আমি ফাইনালি আমার পুজোর শপিং স্টার্ট করে ফেলেছি। তো আজকে সারা দিন আমি নিউ মার্কেটে গেছিলাম। তো শুভেন্দু অ্যাকচুয়ালি প্রচণ্ড ইরিটেটেড হয়েছে আমার সাথে। ও প্রত্যেক বছরই একবার করে হয়, কিছু করার থাকে না। তো সারাদিন ওকে বেচারাকে প্রচুর প্রচুর ঘুরিয়েছি, হাঁটিয়েছি, ঠিক আছে, একবার এই দোকান একবার সেই দোকান, তো প্রচুর প্রচুর শপিং করে ফেলেছি আজকে। আজ থেকে অফিসিয়ালি আমার পুজোর শপিং স্টার্ট হলো। তো আই এম ভেরি মাচ হ্যাপি ফর দ্যাট। এমনিতে এত এনার্জি থাকে না কোথাও থেকে ঘুরে আসার পর, কিন্তু ওই যে বললাম যে এত শপিং দেখে এমনিতেই মনটা আবার ভালো হয়ে গেছে, অটোমেটিক্যালি আবার এনার্জিটাও চলে এসেছে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে আমি অ্যাজ আই টোল্ড আজকে সকালবেলা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছিলাম যে আজকে আমাদের প্রথমেই থাকছে অনেক অনেক ভূতের গল্প, বেশ হাড় কাঁপানো ভয়ের গল্প আজকে আমি সিলেক্ট করেছি, মানে যেগুলো আমি তোদেরকে বলে ভয় দেখাতে পারবো এরকম, তো সেরকম ভয়ের গল্প। আর তার সাথে সাথে একদম শেষে গিয়ে আমি যার কথা বলবো আজকে, সে কোনো রকম কারোর মুখ থেকে শোনা গল্প আমার নয়, একদম সে নিজেই আমাকে ফোন করে বলেছে। মানে তার স্টোরিটা আগে আমি বলবো, সে দাবি করে বা তার বক্তব্য অনুযায়ী সে দেবতার একটি অংশ হিসেবে আদেশ পেয়েছে, এবং তার বাড়িতে দেবী অধিষ্ঠিতা, তিনি কিভাবে এসছেন, সেই দেবতার জন্ম কিভাবে, সবটাই সে আমাকে ডিটেলসটা বলেছে। আমি সেই এক অদ্ভুত অকল্পনীয় গল্প আমি শেয়ার করব। আমি দেখেছি এর আগে সেই দেবশ্রীর একটা মুভিও ছিল দেবাংশী, এরকম মানে দেবতার অংশ, এই ব্যাপারটা কিন্তু নতুনত্ব কিছু নয়, মানে এগুলো আমরা শুনতাম, এরকম আগেকার অনেক ঘটনায় কিন্তু এই আমরা দেখে থাকবো বা শুনে থাকবো, বাট অ্যাকচুয়ালি এরকম কেউ প্রত্যক্ষভাবে আমার সাথে কথা বলছে, আমি তার সাথে কথা বলছি, সে আমাকে অনেক কিছু বলছে, অনেক ডিটেলে বলছে তার কীরকম ফিলিংস, বা সত্যি কথা বলতে যে ভর ওঠা, একটা মানুষের মধ্যে ভর উঠলে তখন তার কী ধরনের অভিজ্ঞতা হয়, বা সে তখন নিজের মধ্যে কতটা থাকে ইত্যাদি, এই যে ডিটেলিংগুলো, সেই পার্টগুলো আমার কাছে তো কখনোই একটা মানে কী বলবো, যখন আমরা কোনো ফিকশনাল স্টোরি ফর্ম করা দেখি টিভি স্ক্রিনে, তখন সেটা তো ক্লারিফায়ার থাকে না মানুষের কাছে, তো এটা আমার কাছে বিশাল একটা অবাক ব্যাপার লেগেছে। আমি আজকে সেই একদম রিয়েল ইনসিডেন্ট, তার সাথে আমার নিজের কথা হয়েছে, এবং সে খুব ছোট্ট একটা মানুষ, সে কিন্তু খুব এজেড কেউ নয়, মানে মাত্র 22 বছর তার বয়স। তো আমি সেই আসবো স্টোরিতে, কিন্তু তার আগে আজকে চলে যাবো আমার ভূতের গল্পতে। আস্তে আস্তে অনেকে জয়েন করে গেছো, এবং বলি আমাদের লাস্ট যে ভিডিও ছিল সেখানেও আমি অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম, আমাদের এবং বৃত্তের বাইরের প্রি বুকিং চলছে, এবং বৃত্তের বাইরে সত্যিভূতের গল্পের শারদীয়া সংখ্যার যে পত্রিকাটি সেটি অলরেডি প্রি বুকিং স্টার্ট হয়ে গেছে। আমি বলেছিলাম 350 ওটার প্রি বুকিং কস্ট ছিল আপ টু 30th অফ অগস্ট, আফটার 30th অফ অগস্ট ওটা কিন্তু 450 প্লাস অ্যাড অন হবে ওটার সাথে ডেলিভারি চার্জেস, ঠিক আছে। আমি বুকিং নাম্বারটা একবার রিপিট করে দিচ্ছি, 9748385813, আই রিপিট 9748385813। তো যারা যারা এখনো পর্যন্ত নতুন বইয়ের গন্ধ ভালোবাসো, পত্রিকা পুজোর সময় এই একটা ব্যাপারে ক্রেজ থাকেই আমাদের, তো এখনো চাইলে তোমরা কিন্তু বুক করতে পারো। তো আর দেরি না করে এবার যাবো আমার ফার্স্ট স্টোরিটাতে। আচ্ছা, ফার্স্ট স্টোরিতে যাওয়ার আগে একটা ছোট্ট করে বিষয় বলে নিচ্ছি যে এই যে লাস্ট দুদিন আগে আমাদের কৌশিকী অমাবস্যা ছিল, তো অনেকে আমাকে পার্সোনালি টেক্সট করেছিলে যে কৌশিকী অমাবস্যা সম্পর্কে দিদি যদি তুমি কিছু বলো। তো বেসিক্যালি সত্যি কথা বলতে আমার খুব ডিটেলস আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না, বা আমি জানি না, বা আমি বলবো না, যাই হোক। তো কৌশিকী অমাবস্যা সম্পর্কে শুধু এটুকুনি আমি ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করছি। আমরা বেসিকটা সকলেই জানি মোটামুটি, যে দেবী পার্বতীর থেকে শুম্ভ নিশুম্ভ বধের আগে এই দেবী কৌশিকী মানে আবির্ভূতা হয়েছিলেন, এবং আরেকটা কারণে আমরা এই অমাবস্যাটাকে খুব বেশি করেই জানি, সেটা হচ্ছে যে বামদেব এই তারাপীঠে সিদ্ধিলাভ করেছিলেন এই অমাবস্যা তিথিতে। তো বেসিক্যালি এই তিথিতে তিথির মাহাত্মটা হচ্ছে এটা না সাধকদের নিজেদের জন্য, অর্থাৎ
এই তিথিতে একজন সাধক তার মানে মন্ত্র সিদ্ধ করার মাধ্যমে সে নিজেকে আধ্যাত্মিক মানে তার যে আধ্যাত্মিকতার লেভেলটাকে সে আরো উন্নয়ন করতে পারে। অর্থাৎ এটা কিন্তু সাধকের নিজের জন্য, মানে অন্যান্য অমাবস্যাতে যারা আর কি সব সাধকরা ধরো তারাপীঠে উঠছে, তোমরা দেখতেই পাবে যে সারা রাত ধরে সাধকেরা নানান ধরনের কাজ করে অমাবস্যা তিথিতে, বা বিভিন্ন রকম মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে তারা যখন তার কাছে যায় তাদের সেই সমস্যার সমাধানের জন্য যে কাজগুলো তাদের করণীয় সেগুলোও তারা করে। কিন্তু এই পার্টিকুলার অমাবস্যাটাতে তারা কিন্তু রাত ভোর তাদের নিজেদের আরও নিজেদের পাওয়ার এনহ্যান্স করার জন্য কাজ করে, এবং প্রথমে যা কাজ করার করে নিল তারপরে কিন্তু তারা নিজেরা বসবে। কোনো কোনো মন্ত্র তোমার সিদ্ধ হয় হয়তো 1,08,000 জপ করলে, কোনোটা হয়তো 10,008 বার করলে, মানে সেটা ডিপেন্ড করে যে কোন মন্ত্র কতবার জপ করলে সেটা আর কি, ওটাকে ওরা পুনঃস্মরণ বলে বোধ হয় সম্ভবত, পুনঃস্মরণ কথাটা। তো যাই হোক, তো ওই যে প্রসেসটা সেটা কিন্তু এই কৌশিকী অমাবস্যাতে ভীষণ রকম এফেক্টিভ, মানে একজন সাধক কিন্তু নিজের মধ্যে পাওয়ারটাকে এনহ্যান্স করতে পারে। আর কিছু কথা আমি এমনি বলে দিচ্ছি না, যে কৌশিকী অমাবস্যাতে যদি মানে কারোর বাড়িতে তারাপীঠ থেকে আনা যে ওই পায়ের চরণটা থাকে না ওখানে, কিছু না, যেরকম ঘরোয়াভাবে আমরা রেগুলার বেসিসের পুজো দিই সেই ওই রকমভাবেই পঞ্চমুখী জবা বা ধরো তোমার নীল অপরাজিতা দিয়ে ওইখানে পুজো দিলে, আর দক্ষিণ কোণ যেটা আমাদের ঘরের পরে সেই দক্ষিণ কোণে যদি ঘিয়ের প্রদীপ জ্বালানো হয় সেটাকে খুব শুভ মানা হয়, বলে যে এতে নাকি বাড়ির সমস্ত নেগেটিভিটিগুলো চলে যায়। এইটুকুনি, দেখো ঘিয়ের প্রদীপ জ্বালানো আর একটা ফুল দিয়ে একটু মায়ের পায়ে পুজো দেওয়া এটা খুবই নিত্য নৈমিত্তিক ব্যাপার, তো সেরকমই এই বিশেষ করে এই অমাবস্যা তিথিতে যদি কেউ করে তাহলে নেগেটিভিটি অনেকটাই হ্রাস হয়, এটা আর কি একটা কথন আছে, তো আমি বলে দিলাম আর কি। যাই হোক, তো কৌশিকী অমাবস্যা সম্পর্কে এটুকুই, আর এর বেশি যাব না, এবার যাব আমার প্রথম গল্পতে। আচ্ছা, প্রথম যে গল্পটা আমি বলবো ইটস ভেরি ইন্টারেস্টিং, মানে আমি খুব অদ্ভুত একটা ঘটনা, মানে আমি এরকম ঘটনা কখনো আগে শুনিনি সেই জন্য বলছি। এটা আমি হয়তো আমাদের সাথে এখন রয়েছে তনুশ্রী দাস দে, তুমি কি আছো? সম্ভবত আছে। এটা তনুশ্রীর অনেক দিন আগেকার মানে বিয়ের আগেকার ঘটনা, তখন ও একটা এডিটিং হাউসে জব করতো। তো সেই সময় ওর বাড়িতে ওর সাথে একটা অদ্ভুত থেকে অদ্ভুত ঘটনা ঘটেছে, সেটাই আমি এখন এক্সপ্লেন করব। প্রথমত তখন ওর বিয়ে হয়নি, ও একাই ওর বাড়িতে আর কি সিঙ্গেল রুমে থাকতো। ওর রুমটা একটু বলি, রুমের ভেতরে ঢুকলে ঢুকে তোমার একটা ফ্লোর পোর্শন থাকছে, তারপরে বেডটা স্টার্ট হচ্ছে। তো ঢুকে ফ্লোর, তারপরে বেড স্টার্ট হচ্ছে, বেডের একদম সামনের দিকে করে তোমার যে প্যারাল যে একটা একটুখানি আবার খানিকটা ফাঁকা ভ্যাকেন্ট ফ্লোর আছে, আর সেই ফ্লোরটার এই সাইডে অর্থাৎ যেখানে ফ্লোর পোর্শনটা পড়ছে বেডের প্যারালালি, তার সামনাসামনি একটা আলনা টাইপের আলমারি। আলনা টাইপের আলমারি মানে কি বলতে চাইছি, আলনা আগেকার দিনে যেরকম হতো সেরকমই, মানে নিচের দিকটা বেশ একটা অনেকটা ফাঁকা জায়গা, বেশ উঁচু থেকে জিনিসটা স্টার্ট, কিন্তু আলনার মতন জিনিসটা পুরো একদম খোলা নয়, একটু কভার করা, বুঝতে পারছো? একটা কভার আলনা টাইপের, যে নিচের দিকটা বেশ একটা অনেকটা ফাঁকা স্পেস আছে, মানে সেখানে ধরো একটা গামলা বা কলসি কিছু একটা উবুর করে তুমি রাখতে পারবে, ইউজ করতে পারবে জায়গাটা এরকম। আচ্ছা, আর একদম ওই যে আল্লাহটা সেটার প্যারালালি একটা ওই ওয়ালে জানলা আছে, সেই জানলাটা দিয়ে স্ট্রিট লাইটস গুলো পড়ে মোটামুটি রাতের অন্ধকারে, না ওর রুমটার মধ্যে ওই যে একটা ঘুটঘুটে অন্ধকার হয়ে যাওয়ার মতন ব্যাপারটা কখনো হয় না, মানে কখনোই একদম সেই পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না ওইরকম পরিস্থিতি ওর ঘরটার মধ্যে হয় না। দিনের বেলাতেও মোটামুটি একটা আলোকিত তো থাকেই জানো, ওর ঘরের মধ্যে তো সূর্যরশ্মি থাকে কিছুটা, আর রাতের বেলাতেও রাস্তা থেকে যেটুকু আলো আসে তাতে প্রত্যেকটা ফার্নিচারের অ্যাটলিস্ট আকৃতি টাকৃতি গুলো পরিষ্কার ভাবে বোঝা যায়। তো এইরকম একটা ঘরে ও একাই থাকতো, বাড়িতে ওর বাবা মা আর ও থাকতো, আর ও ওই ঘরে একাই থাকতো। আচ্ছা, তো একদিন হঠাৎ করে ও একটু উস্কুস উস্কুস করছে, ওর ঘুমটা যেন কোনো কারণে ভেঙে গেছে, বুঝতে পারছে না হোয়াট হ্যাপেন। তো ও না চকিতে যখন ও চোখটা খুলেছে, ওর মনে হচ্ছে হঠাৎ চোখটা পড়েছে হচ্ছে ওই আলমারির নিচের দিকটা করে, মানে ওই আলনার মতন আলমারিটার নিচের দিকটা করে, ওর মনে হচ্ছে ওখানে একটা কালো মতন কিছু একটা রয়েছে, মানে একটা যদি কিছু একটা বসানো থাকে সেরকম। তো প্রথম দিন ওর মনে এটা হাসাতে ও ভাবলো যে হতে পারে যে মা হয়তো কোনো গামলা বা ব্যবহারেরই কোনো একটা জিনিস বা কিছু একটা হবে সেটাকে রেখেছে আর কি ওখানে উবুর টুবুর করে, কলসি বা গামলা কিছু একটা হবে ওখানে রয়েছে। আচ্ছা বেশ, তো সেদিন ও বিষয়টাকে আর গুরুত্ব দিল না, ও ঘুমিয়ে পড়ে সেদিনকে। পরের দিন আবার ওর ওই সেমভাবে হঠাৎই মাঝরাতে যেন ঘুমটা ভেঙে গেছে, ওর উস্কুস উস্কুস করছে। তো উঠে দেখছে
ওই রকমই আলনার তলাতে একটা ওই রকম কিছু অন্ধকার মতন, একটু কালো মতন কিছু একটা বসে রয়েছে, এবং সে জিনিসটা আগের দিন ও যে জিনিসটা দেখেছিল সেটার থেকে সাইজে একটু বড় মাপের কিছু। তো ও আবার সেদিনও ভাবে যে মা কি আবার আমার ঘরে কিছু জিনিসপত্র রাখা শুরু করলো। কিন্তু অদ্ভুত ব্যাপার, ও রিকল করার চেষ্টা করলো যে ও যখন লাইট অফ করে শুতে আসছে তার আগে যদি মা ওর ঘরে ওখানে কিছু রেখে থাকে তাহলে তো সেটা ওর নজরে পড়তো। ও ঠিক মনে করতে পারছে না যে মা কি ওখানে কিছু রেখেছিল। হতে পারে, আমি তাহলে খেয়াল করিনি, প্রতিদিন প্রতিনিয়ত যে ঘরে থাকি অত তো খুঁটিয়ে দেখা হয় না, হয়তো রেখেছে। তাহলে ও সেদিনও বিষয়টাকে অ্যাভয়েড করে যায়। এরপরে আরেকদিন ঠিক সেম ভাবে ও তাকাচ্ছে এবং সেদিনকে ও বুঝতে পারে যে জিনিসটাই ওই নিচে একটা অন্ধকারের মতন বা একদম কালো কুচকুচে ও বুঝতে পারছে কিছু একটা রয়েছে ওখানটাতে। সেই জিনিসটা বেশ বড় আকৃতির, মানে ধরো ওই জায়গাটাতে যতটা স্পেস ছিল পুরো স্পেসটা ওই জিনিসটা নিয়ে নিয়েছে। আর কিন্তু সেই জিনিসটা এর থেকে বড় হলে ওই জায়গাটাতে আটবে না। সেই জিনিসটা এতটাই বেশ ফুলে ফেঁপে উঠার মতন একটা ব্যাপার, বেশ একদম পুরো কভার করে বেশ অনেকটা জায়গাটা জুড়ে বসে রয়েছে জিনিসটা। আর জায়গাটা চওড়া তো, মানে বেশ জিনিসটা শুধু যে বড় হচ্ছে অ্যাজ আ হোল বড় হচ্ছে, শুধু লম্বাতে নয়, মানে বেশ চওড়ায় লম্বায় বড় হয়ে পুরো ওই যে নিচের জায়গাটা, মানে ওই আলনার নিচটা যে যতটা স্পেস আছে পুরো জায়গাটাকেই জিনিসটা যেন ভরাট করে দিচ্ছে, এরকম ভাবে জিনিসটা যেন বড় হয়েছে। তো ওর সেদিনকে রাত্রেবেলা একটু ব্যাপারটা মানে গা ছমছমে লাগে। ও একবার ভাবে যে তাহলে কি আমি উঠবো, উঠে একবার কি দেখবো যে কি আছে ওখানটাতে লাইটটা অন করে, তারপর ভাবে যে না শুয়ে পড়ি। আচ্ছা, আর একটা অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে যে ও কিন্তু প্রথম দুদিন, প্রথম দিন দেখার পর এটা আর অতটা ওর ম্যাটার করেনি, ভুলে গেছিল ব্যাপারটা। পরের দিন দেখে মাকে একবার জিজ্ঞাসা করে যে মা তুমি কি ওখানে কিছু রেখেছিলে কালকে রাতে, তো ওর মা বলে যে না কই আমি তো কিছু রাখিনি। তো তারপরে আবার জিনিসটাও ভুলে যায়। আমরা দেখবে সচরাচর হুট করে কোনো জিনিস দেখে হট করে যদি আমরা ভয় পাইও, আস্তে আস্তে কিন্তু সেটা আমাদের মাইন্ড থেকে ডাইলিউটেড হয়ে যায়, কারণ আমরা প্রতিদিন প্রতিনিয়ত এত কাজে ব্যস্ত থাকি সেটা নিয়ে ওই বারবার আর ভাবনা চিন্তা করার মতন সাফিসিয়েন্ট টাইম আমাদের থাকে না। সিমিলারলি ওরকম ও ভুলে গেছে ব্যাপারটা, মাথা থেকে ওর বেরিয়ে গেছিল। সেদিন কিন্তু ওর বেশ ভয় লাগছে এবং ও মনে করছে যে আমি কি একবার খাট থেকে নেমে দেখবো লাইটটা জ্বেলে যে ওখানে কি আছে না আছে। তখন বলছে যে না থাক, আমি কালকে সকালেই যা করার করবো। তো পরের দিন সকালবেলা উঠে ও কাকিমাকে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করে। ও বলে যে মা জানো তো একটা জিনিস আমার প্রায়শই মনে হচ্ছে আজকাল, মাঝে মাঝেই মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে আর যত দিন যাচ্ছে আমি দেখছি জিনিসটা আয়তনে অনেকটা বড় হচ্ছে। হ্যাঁ, তো বুঝতে পারছি না ওটা কি, কিন্তু আমি কিন্তু রাত্রে একটা দেখি কিছু একটা ওখানে রয়েছে, ধরো ওখানটাতে যদি কোনো জড় বস্তুও থাকে তাহলেও যেরকম একটা জায়গাটা তো অন্ধকার হয়ে থাকবে এত আলোর মাঝখানে, মানে বোঝা যাবে যে ওখানে কিছু একটা আছে, সেরকম কিন্তু আমি বুঝতে পারছি। তো কাকিমা ওকে সেদিন অতটা এই ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে বুঝিয়ে বলে যে তোর বোধহয় ওটা কোনো একটা কিছু ইলিউশন হবে, তা কি থাকবে ওখানে, আমি তো কিছু রাখি না, ওই জায়গাটা তো ফাঁকাই থাকে, আর তাহলে তুই কিছু এমনি দেখেছিস ঘুমের ঘরে, ওটা কিছু নয়, ছাড় বাদ দে। তো সেদিনকে আবার ও অফিসে চলে যায়। এইবার পরের দিনকে হঠাৎ করে ওর ঘুমটা ভেঙে গেছে মাঝরাতে। বলছে দিদি আমি ঘুম থেকে উঠে যখন মানে ঘুমটা আমার ভেঙেছে না, আমি রিয়েলাইজ করছি যে ঘুমটা আমার কেন ভাঙলো, ফার্স্ট অফ অল ঘুমটা আমার কেন ভাঙলো। আমি বুঝলাম যে আমি না বেশ ধূপ ধাপ এরম একটা আওয়াজে আমার ঘুমটা ভেঙেছে। আমি জানলার দিকে মুখটা করেছিলাম, আমি যখন মানে টার্ন করে এই ফ্লোরের দিকে যখন আমি মুখটা ফেরাচ্ছি, মানে যেদিকে আলমারিটা আমার চোখে পড়বে, আমি পুরোটা ঘুরিওনি, আমি জাস্ট যখন স্ট্রেট হয়েছি আমি দিদি পরিষ্কার বুঝতে পারছি আমার বডি পুরো ফ্রিজ হয়ে গেছে, আমি পুরো একদম স্টিফ হয়ে গেছি, আর আমার ঘরের মধ্যে একটা কতটা বলবো মানে দরজার লেন্থটা, সেদিনও যতটা দেখেছিলাম সেটা হচ্ছে একটা দরজার লেন্থের, মানে দরজাটার একদম মাথায় ছুঁই ছুঁই হবে এরকম লেন্থের একটা কোনো জিনিস। সেই জিনিসটা আমি প্রথমে বুঝতে পারিনি, মনে হচ্ছে সেই জিনিসটা যেন উত্তাল দাপিয়ে বেড়াচ্ছে আমার ঘরটার মধ্যে, ধূপ ধাপ এরকম করে লাফিয়ে বেড়াচ্ছে। এবং আমি যখন একটু ঠাউর করার চেষ্টা করলাম যে এক্স্যাক্টলি কি জিনিসটা, আমি তখন বুঝতে পারছি সেই জিনিসটার শরীরটা একটা যদি বলি বিশাল আকার দানবের মতন, মানে আমাদের চোখে যেরকম একটা দানবের আমাদের যে ইমাজিনারি একটা প্রত্যেকেরই একটা আছে, তো ইমাজিনেশনে যে দানব বা দৈত্যের রূপ কীরকম হতে পারে বিশাল আকার, ঠিক সেই আলিফ লায়লার যেরকম দৈত্যগুলো হয় সেই রকম খানিকটা ওই
ওইরকম একটা বড় দৈত্যকার বা দানবের মতন কিছু তার শরীরটা, মানে যেটা লম্বাতে হচ্ছে ওই ধরো দরজা পর্যন্ত, আর মুখটা হচ্ছে পুরো কি বলবো গরু বলো বা ছাগল বলো সেরকম। বলছে এই অদ্ভুত জিনিসটা হচ্ছে কি আমি না বুঝে উঠতে পারছি না, একটা বিরাট বড় একটা মুখটা, মুখটা হচ্ছে তোমার কিছুটা এরকম তিন কোণা ছাগল ঘোড়া বা যাই বলো এরকম একটা তিন কোণা টানা লম্বা মুখের মতন, আর শরীরটা তার একটা বিশাল আকৃতি দানবের মতন। বলছে আমি প্রচন্ড ভয় পাই, এবং ওদের বাড়িতে ভীষণ কালী পুজো হয়, মানে কালীমা প্রত্যেকেরই তো একটা ইষ্ট দেবতা থাকে, তো ওরা খুব কালীমাকে মানে। ইভেন ওদের পাড়াতে একটা কালীমাতার মন্দির আছে, সেখানে প্রতিনিয়ত ওদের বাড়ি থেকে পুজো দেওয়া হয়। তো বলছে আমি এতটা ভয় পেয়ে গেছি ফার্স্ট নাইটে ওই জিনিসটা দেখার পর, আমি তাড়াতাড়ি করে শুধু চোখটা বন্ধ করে মা কালীর নাম জপতে থাকি। তারপর যে আমি সত্যি দিদি কখন ঘুমিয়ে পড়েছি আমি জানি না, পরের দিন সকালে উঠে ইমিডিয়েটলি আমি মানে যখন মাকে কথাটা বলতে যাব, আমি দেখছি আমি উঠতে পারছি না বিছানা থেকে, আমার এত জ্বর গায়ে, মানে আমি একটা পুরো ঘোরের মধ্যে চলে গেছি, আমি যেন উঠতে পারছি না মার সাথে। আমি কিন্তু কথা বলতে চাইছি, আমি যাব উঠে গিয়ে আমি মাকে বলবো বিষয়টা, আমার কিন্তু মাথাতে ওই তন্দ্রাচ্ছন্ন অবস্থাতে সেটাই চলছে যে মাকে আমায় কথাটা জানাতে হবে বা মাকে আমায় এটা বলতে হবে, কিন্তু আনফর্চুনেটলি আমার যেন হাত পা ওই রকমই ফ্রিজ হয়ে রয়েছে, মানে আমি যেন উঠে যে যাব আমার সেই এবিলিটিটাও নেই। তো যাই হোক, অনেকক্ষণ পরে কাকিমা আসে, কাকিমা এসে ওর মাথাতে একটু হাত বোলায়, এবং তখনই কাকিমা বুঝতে পারে যে ও যখন দেখছে অনেকক্ষণ উঠছে না, অফিসেও যেতে পারছে না, তখন স্বাভাবিকভাবে কাকিমা ঢুকে তো জিজ্ঞাসা করবে যে কিরে কি হলো অফিস যাবি না, তো কাকিমা হাত দিয়েই দেখে ওর গায়ে ধুম জ্বর। কাকিমা তো কোনো মতে ওকে উঠিয়ে বসিয়ে একটু ব্রেকফাস্ট করিয়ে মেডিসিন ফেডিসিন দেয়, দিয়ে বলে আজকে কমপ্লিটলি তুই রেস্ট নে। তো তখনও কাকিমাকে আস্তে আস্তে অত্যন্ত কাতরভাবে, কারণ ও বলছে যে অলরেডি তখন আমার যে ভেতরে কিরকম একটা জ্বালা পোড়া হচ্ছে আমি সেটা এক্সপ্লেন করতে পারবো না, মানে আমার না ভেতরে জ্বর এসছে কিন্তু জ্বর হলে ওরকম ওই ফিলিংসটাও আসে না, কারণ যে ভেতরটা যেন একদম জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে, ঠিক আছে, বাইরে থেকে যেমন আমার গা থেকে একটা হালকা তাঁত বেরোচ্ছে যেন, সেরকম ভেতরটাও যেন আমার একদম চিড়বিড়িয়ে যাচ্ছে। যাই হোক, তো কাকিমাকে ও তখন বলে বিষয়টা যে মা গত রাত্রে আমি একটা ভয়ঙ্কর জিনিস দেখেছি, যে এইরকম তার শরীরটা, এরকম তার একটা মুখটা, আর সে না এরকম সারা ঘরে দাপিয়ে বেড়াচ্ছে। তো কাকিমা বলে যে আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করি, আমি তো মন্দিরে যাব পুজো দিতে, তা আমি এসে তোর মাথায় পুজোর ফুল ঠেকিয়ে দেবো। তো সন্ধ্যার দিকে ওনারা পুজো দিতেন আর কি, বিকেলের দিকে সন্ধ্যার দিকে আর কি পুজো হতো ওই মন্দিরটাতে। তো আমি সন্ধ্যেবেলা পুজো দিয়ে তোর মাথায় এসে ফুল ছুঁয়ে দেবো, দেখবি সব ঠিক হয়ে যাবে। বলে কাকিমা বলে তুই এখন কমপ্লিট রেস্ট কর, কোনো কথা ভাবিস না বা উল্টোপাল্টা বেশি চিন্তাও করিস না, অ্যান্ড তুই একটুখানি মোবাইল ঘাঁটাফাটা বন্ধ কর, এইসব করে করেই তোর মাথায় আরও এইসব ভূত চাপছে। তো ইত্যাদি বলে কাকিমা ব্যাপারটাকে আর কি বলে যে আমি মন্দিরে যাবো, কিন্তু খুব যে একদম বিশ্বাস করেছিল ওর বিষয়টা তা না, কাকিমা ভাবছে হয়তো ও ভেতরে মানসিকভাবে ভয় পাচ্ছে বা কিছু কোনো কারণে হয়তো ভয় পেয়ে আছে, সেটারই কনসিকোয়েন্স ফেস করছে। এনিওয়েজ, সেদিনকে দুপুরবেলা কাকিমা এসে ওকে লাঞ্চ করিয়ে দিল, কাকিমা বললো যে তুই লাঞ্চটা আমি খাইয়ে দিচ্ছি, খেয়ে আবার তুই একদম কমপ্লিট রেস্ট থাক। আর রেস্ট থাকা ছাড়া ওর কোনো উপায়ও নেই, মানে বলছে আমি যেন একটা অদ্ভুত ড্রাউজিনেসের মধ্যে রয়েছে, মানে আমার এত একটা মানে ঘোরের মধ্যে আমি আছি, আমি যে উঠে বসছি মার সাথে যে কথা বলছি কোনোটাই যেন খুব স্বাভাবিকভাবে নয়, আমার সব কিছুর মধ্যে যেন একটা এক্সট্রিমলি দুর্বলতা, অথচ গতকাল পর্যন্ত আমি লাফিয়ে ঝাঁপিয়ে এত কাজ করেছি সব কিছু ঠিক ছিল, কাল রাতে মারাত্মক ভয় পেয়েছিল সেটা তো বোঝাই যাচ্ছে, তো এটা তো হয়ই, মানুষ যদি খুব বেশি কোনো কারণে ভয় পেয়ে যায় এটা কিন্তু তার ইমিউনিটি পাওয়ারটাকে এফেক্ট করে এবং সেক্ষেত্রে জ্বর আসতেই পারে। তো সেই হিসাবে ওরা মানে কাকিমাও আর অতটা গুরুত্ব দেয়নি, ভেবেছে যে ও কোনো কারণে হয়তো খুব ভয় টয় পেয়েছে তাই জন্য, তো ঠিক আছে উনি মন্দিরেও যাবে না, তাছাড়া একবার ডাক্তারের কাছে ওকে নিয়ে যাবে, ডাক্তারও একবার দেখিয়ে টেকিয়ে নেবে, এরকম ব্যাপার। যাই হোক, দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করিয়ে দেয় কাকিমা, বলে দেখি আজকে দিনটা যদি জ্বরটা না কমে কালকে তোকে নিয়ে অবশ্যই ডক্টরের কাছে যাব, আর আজকে আমি মন্দিরেও চলে যাব একবার। এবার দুপুরবেলাও শুয়েছে, বলছে দিদি আমি ফিরেছি, পাশ ফিরে মাকে বললাম মা তুমি জানলাটা ভেজিয়ে দাও, কারণ এমনিতেই ঘরটা পুরো আলো হয়ে থাকে, যথেষ্ট সূর্যের আলো আসছে, কোনো অসুবিধা নেই, ঘরটা পুরো আলোকিত। এবার কাকিমা জানলাটা ভেজিয়ে দিয়েছে, দরজাটাও বললো আমি হালকা করে টেনে দিয়ে যাচ্ছি যাতে বাইরে থেকে কোনো আওয়াজ টাওয়াজ না আসে, কোনো ডিস্টার্বেন্স যেন তো না হয়, ভেজিয়ে দিয়ে কাকিমা চলে গেছে। কাকিমা বললো আমি সব কাজ টাজ সেরে টেরে নিয়ে আমি আসছি, আমি এসে তোর কাছেই শোবো আজকে দুপুরটাও। তো ঠিক আছে, এইবার বেরিয়ে গেছে, তখন হবে দুটো দুটো বাজে। আচ্ছা, দুটোর সময় ও হঠাৎ করে ঘুমিয়ে পড়েছিল, ও বেশ ঘুমিয়ে পড়েছিল, হঠাৎ একটা প্রচণ্ড শরীরের ভেতর অস্বস্তি চিড়বিড়ানিতে ওর ঘুমটা ভেঙে গেল। ও বলছে
আমি দদর দদর করে ঘামছি। আমি যখন চোখটা খুলেছি আমার চোখটা না মানে আমি আর ফিরতে পারছি না, মানে আমার গায়ে যেন সেই জোরটাও নেই যে আমি ওপাশ থেকে এপাশে ফিরবো। আমার চোখটা একদম পড়ছে ফ্লোরটার দিকে, ঠিক আছে? আমি দেখছি ফ্লোরটা যেন মনে হচ্ছে আস্তে আস্তে কাঁপছে এরকম ভাবে, ঠিক আছে? ফ্লোরটা যেন আস্তে 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 ভাইব্রেট করছে, খুব ধীরে 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 মাইল্ড একটা ভাইব্রেশন হচ্ছে ফ্লোরের মধ্যে। বলছে আমি দিদি অনুভব করছি আমার সারা গা দিয়ে একটা প্রচন্ড তাঁত বেরোচ্ছে, যেন আমার মনে হচ্ছে আমার শরীরটাকে কেউ যেন আগুন ধরিয়ে দিয়েছে, আমার ভেতরটা পুরো জ্বলে যাচ্ছে, এরকম একটা অদ্ভুত রকম ফিলিংস। আর তার সাথে আমি ফিল করতে পারছি যে ফ্লোরটা কাঁপছে। বলছে ফ্লোরটা কাঁপতে কাঁপতে আমি দেখছি, আমার যদি ধরে নিয়ে এটা হ্যালুসিনেশনও ছিল আমার, মানে এইরকম ভয়ঙ্কর হ্যালোজেনেটও কেউ করে? বলছে আমিও তো এত বছর বয়স আমার, আমি এটা ওর বিয়ের জাস্ট 2-3 বছর আগের ঘটনা। তো বলছে যে এত বছর হয়ে গেছে, আমি ভাবতে পারছি না দিদি যে আমি এত বছরে কোনোদিন এরকম কিছু দেখিনি, বা এই ঘটনার পরেও আমি আর কখনো দেখিনি, পার্টিকুলার ওই দিনটাতে আমি এরম এক্সট্রিম লেভেলের একটা হ্যালোজেনেশন আমার কি করে হলো। আমি দেখছি যে ফ্লোরটা আস্তে আস্তে এরকম চিড় খাচ্ছে, যে জায়গাটা ভাইব্রেট করছিল সেই জায়গাটা ফ্লোরটা আস্তে 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 চিড় খাচ্ছে, এবং চিড় খেতে খেতে রীতিমতো ফ্লোরটা যেন ফেটে গেল, ঠিক আছে? দরজাটা বন্ধ, আমার গলা দিয়ে সেই আওয়াজটাও মানে বের করার মতন জোর নেই আমার শরীরে যে আমি মাকে চিৎকার করে ডাকবো। আমি বুঝতে পারছি যে আমি প্রচন্ড ভেতর থেকে মাকে ডাকতে চাইছি, কিন্তু আমার মাকে আমি ডাকার মতন ক্ষমতাতে নেই। এবং তারপরে যেটা হচ্ছে যে আমার ভেতরটা প্রচন্ড যন্ত্রণায় ছটফট ছটফট করছি আমি, ফ্লোরটা আস্তে আস্তে মনে হলো পুরো এরকম চিড় ধরে ফেটে গেল। আফটার দ্যাট ফ্লোরের ভেতর থেকে যেন দাউ 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 করে মনে উঠলো আগুন জ্বলে উঠলো, ঠিক আছে? তো ও পুরো পরিষ্কার বলছে আমি এটা দেখতে পাচ্ছি, এটা যদি আমি হ্যালুসিনেট করছি তাহলে তাই আমি এটাই দেখছি যে ফ্লোরটা এরকম চিড় ধরলো, ফ্লোরটা পুরো ফেটে গেল এবং তার ভেতর থেকে এরকম দাউ 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 করে আগুন জ্বলতে শুরু করলো। এবং সেই অগ্নিগর্ভটা থেকে, সেই আগুনটার ভেতর থেকে ওরকম ওই বিশাল আকৃতি জিনিসটা বেরিয়ে আসছে, এবং যখন সেটা আমার সামনে এসে দাঁড়িয়েছে তখন সেটা প্রায় সিলিং পর্যন্ত ছুঁয়ে গেছে, একদম সিলিং পর্যন্ত তার লেন্থটা, ওরকম বিশাল আকৃতি একটা বিভৎস ফেসটা। কিন্তু ফেসটা কিন্তু মানুষের নয়, কোনো একটা ওই ঘোড়া বলো ছাগল বলো ওরকম একটুখানি সামনের দিকটা ত্রিকোণ আকার, এরকম একটা অ্যানিমালের কোনো একটা ফেস, এবং তার পুরো শরীরটা একটা বিশাল দানব আকৃতি তার শরীর, এবং সেই জিনিসটা রক্তবর্ণ চোখে ওই আগুনের মধ্যে, ওই আগুনের গর্ভটার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, দাউ দাউ করে ফ্লোরটা দিয়ে যেন আগুন বেরোচ্ছে, এবং সেই আগুনের তাতটাও পর্যন্ত আমার গায়ে অনুভূত হচ্ছে, এবং আমি নিজে মনে হচ্ছে আমার গায়ে কেউ আগুন লাগিয়ে দিয়েছে, এবং সেই জিনিসটা আমাকে আমাকে এমনভাবেই তার চোখের ইশারায় ডাকছে যেন সে আমাকে তার নিজের সাথে নিয়ে যেতে এসেছে। মানে সেই চোখের দৃষ্টিটা পর্যন্ত আমি নিতে পারছি না, সেই চোখটা দিয়ে যেন এমন তাঁত বেরোচ্ছে। এবং আমি শেষবারের মতন একটা আওয়াজ শুনেছিলাম যে তোকে আমি আমার সাথে নিয়ে যাব। বলছে তারপর দিদি আমার আর কিছু মনে নেই, কিন্তু আমি হয়তো সেই দিন মৃত্যুকে খুব কাছ থেকে অনুভব করেছিলাম। আমার একটা ফিলিংস এসেছিল যে কেউ যদি আমার শরীরের ভেতর থেকে আমার সোলটাকে এরকম আলাদা করে দেয় টেনে, কেউ যদি আমাকে এরকম ভাবে শুষে নেয় না, তাহলে আমার যেরকম ভেতরটা পুরো ভ্যাকেন্ট একটা ফিলিংস আসবে, ঠিক সেরকম। মানে যেন মনে হচ্ছে আমার সোলটা আমার শরীরটা থেকে এরকম আস্তে করে কেউ টেনে বের করে নিচ্ছে, ঠিক এইরকম একটা ফিলিংস। বলছে আমি এই মারাত্মক অভিজ্ঞতা বা এই ফিলিংসটা, এটা যদি আমার সম্পূর্ণ হ্যালুসিনেশন হয়, তাও এরকম মারাত্মক হ্যালুসিনেশন আমি জানি না কার সাথে কিভাবে হয়, আমি এটা যদি কোনো ভৌতিক এক্সপ্লেনেশন নাও দিই, যদি সবটাই ধরে নিই আমার একটা জাস্ট আমার ইমাজিনেশন ছিল, এরম মারাত্মক কষ্ট, এরম মারাত্মক ইমাজিনেশন আমি ফিল করছি দিদি ভেতরে, যে আমার সোলটাকে যেন কেউ একদম এরকম অ্যাবস্ট্রাক্ট করার মতন কেউ টেনে শুষে নিয়ে আমার সোলটাকে আমার বডি থেকে আলাদা করে দিচ্ছে। বলছে একদম শেষ মুহূর্তে আমি যেটা ফিল করেছিলাম যে কেউ যেন আমার সোলটাকে এরকমভাবে যদি কেউ শুষে নিয়ে কোনো কারণে যেন সে আবার যদি ছেড়ে দিল, মানে বলছে আমি লাস্ট মোমেন্টে যেটা ফিল করেছিলাম, হয়তো আমার বডিটা বিছানাতে ছিল না, বিছানা থেকে হয়তো আমি তো তখন আর নিজের মধ্যে নেই, আমি জানি না, আমার মনে হচ্ছিল আমি এতটাই হালকা হয়ে গেছি, জানি না বডিটা শেখাশের সাথে এই ঘটনাটা হলো নাকি সোলটা এটা অনুভব করলো সেটা বলতে পারবো না। আমি প্রায় খাটের থেকে দুহাত ওপরে, এটা আমার ব্যক্তিগত ফিলিংস যে আমি আর খাটে শুয়ে নেই, আমি খাটের থেকে প্রায় দুহাত ওপরে রয়েছি, এবং কেউ আমার সোলটাকে এরকমভাবে টেনে আমাকে
তুলে এরকম দাম করে যদি ফেলে দেয়, সেরকম আমার লাস্ট মোমেন্টে মনে হয়েছিল যে কেউ যেন আমাকে ছুঁড়ে আবার এরকম দাম করে ফেলে দিল, ঠিক আছে? এবং তারপর আমি সেন্সলেস হয়ে গেছিলাম। পরে সম্ভবত 3:30 দিকে কাকিমা নিজের সমস্ত যাবতীয় আর কি কাজকর্ম সেরে বাসন টাসন ধুয়ে যেরকম আবার ঘরে আসে ওর সাথে শোবে বলে, কাকিমা এসে নাকি ওকে ওরকম সেন্সলেস অবস্থাতে পায় এবং কাকিমা দেখে ওর গা যেন পুড়ে যাচ্ছে। তো তখন কাকিমা ওকে জল ফুটি ফুটি দেয়, চোখে মুখে জল টল দেয় এবং তারপর একটু সুস্থ করে। পরে তাকে মেডিসিন টেডিসিন দেওয়া তো হয়েছিল, কিন্তু ওই যে অভিজ্ঞতাটা ওটাতে অপুর একটা ট্রমেটাইজড হয়ে যায়। ও বিকেলবেলাতেও মানে রীতিমতো কাকিমাকে জড়িয়ে ধরে তখন থরথর থরথর করে কাঁপছে। তো কাকু আসার পর কাকিমা যায় গিয়ে পুজো দিয়ে কালিমার ফুল টুল তো মাথায় ছুঁয়ে নেয়, ওরা ইমিডিয়েটলি একটা ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে সো দ্যাট পরের দিনই ওকে যাতে ডক্টরের কাছে নিয়ে যেতে পারে। এইবার পরের দিন ওর ডক্টরের কাছে যাওয়ার কথা, সেদিনকে তো আর ওর মানে বলছে আমার শরীরে দিদি আমি আমার গায়ের জন্য মনে হচ্ছে আমার রক্তই নেই, আমি একদমই নিস্তেজ হয়ে পড়েছি, মানে আমি যেন পুরো একটা ঘোরের মধ্যে একটা ড্রাউজিনেসের মধ্যে রয়েছে, আমি বুঝতে পারছি না যে আমার চারিদিকে সারাউন্ডিংসে কি হচ্ছে, মা কি বলছে, সবকিছু শুনতে তো পাচ্ছি কিন্তু আমায় যে কেউ কোনো প্রশ্ন করলে মা যে জিজ্ঞেস করছে যে তুই ঠিক আছিস বাবা সেটারও যে আমাকে একটা উত্তর দিব আমি কষ্ট করে যে হ্যাঁ আমি ঠিক আছি, আমার না সেই বলার শক্তিটা যেন আমার মধ্যে নেই। এনিওয়েজ, তো তারপর সেদিনকে আর ওকে এক মুহূর্তের জন্য কাকু কাকিমা একা ছাড়েনি, ওর কাছেই ছিল। কাকিমা রাত্রেবেলা ওকে ডিনার টিনার করিয়ে দিয়ে তাড়াতাড়ি এসে ওর সাথে শুয়ে পড়ে, বলছে সেদিনকে আমি হঠাৎ করে একটা জিনিস ফিল করলাম যে আবার আমার মাঝরাতে ঘুমটা ভেঙে যায়, আমি না দদ্দর দদ্দর করে ঘামছি, হ্যাঁ আমি আবার উঠে বসেছি, আমি উঠে এরকম বসে না একদম জানলাটার দিকে মুখ বাড়াচ্ছি, ঠিক আছে? বিশ্বাস করো জানলাটা দিয়ে আমি চাঁদটাকে দেখতে পাচ্ছিলাম, ঠিক আছে? একটা কর্নার করে চাঁদটা জানলা দিয়ে দেখা যাচ্ছে। আমি জানলাটা দিয়ে যখন ওই চাঁদের দিকে স্থিরভাবে তাকিয়ে রয়েছি, আমার মনে হচ্ছে না ওই চাঁদটা আস্তে আস্তে বিকৃত হতে শুরু করছে, মানে ঠিক আগে দুপুরের ঘটনাটাতে যেমন ফ্লোরটাতে আস্তে আস্তে যেমন থত থর করে কাঁপছিল, ওই যে বিগিনিংটা তার যে অনুভূতিটা ঠিক সেরকম ও ফিল করছে। বলছে আমি উঠে বসে এরকম দেখছি চাঁদটা আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে যেন, এবং ক্রমশ যেন সেই জিনিসটা আস্তে আস্তে এরকম লম্বাটে একটা মুখের মানে আদলটা নিচ্ছে, মানে বলছে আমার ততক্ষণে অলরেডি আমি দদ্দর দদ্দর করে ঘামছি এবং আমি তখন মনে প্রাণে ওই যে মা মাথার কাছে আমার খালি এটুকুই মনে আছে যে কালীমাতার ওই ফুলটা রেখে দিয়েছিল, আমি না মনে মনে তখন ওই প্রাণ ভরে কালীমার নাম স্মরণ করছি যে মা তুমি আমায় বাঁচাও, তুমি আমায় বাঁচাও, মানে আমি ভেতরে ভেতরে বলছি মানে মাকে যে আমি ডাকবো আমার পাশে আমার সে শক্তিটা অব্দি নেই, মানে আমি ওই গলদঘর্ম অবস্থাতে উঠে বসেছিলাম চাঁদের দিকে, জাস্ট আমি 2-3 মিনিট হয়তো একদম কনস্ট্যান্ট চেয়ে রয়েছি, আস্তে আস্তে মনে হচ্ছে যেন চাঁদটা তার আকৃতিটা পাল্টাচ্ছে, পুরো একটা ওইরকম লম্বাটে মুখের আদলটা নিচ্ছে। তো বলছে আমার এত একটা আনইজি ফিল হতে স্টার্ট করে, আমি সঙ্গে সঙ্গে তখন ঠাকুরের নাম নিতে শুরু করি। বলছে সেই প্রথমবার দিদি আমি একটা অনুভব করেছিলাম যেটা আমার এ জীবনে আর কোনোদিন অনুভূত হয়নি বা আমি আর জানি না কখনো হবে কি না, আমার পরিষ্কার মনে হয়েছিল পুরো ঘরটা অন্ধকার, তো আমি আর কিছুই সেরকম দেখতে পাইনি, শুধু মনে হয়েছিল একটা কৃষ্ণবর্ণ হাত এবং সে হাতে শাখা পলা পরানো, ঠিক আছে? একটা মোটা শাখা আর একটা মোটা পলা পরা আর কিচ্ছু নেই, একটা কৃষ্ণবর্ণ হাত এসে না এরকম যেন আমার মাথার ওপরে এরকম হাতটা বোলালো, আর আমি না যেন যেন উঠে বসেছিলাম ঠিক সেরকম একই রকমভাবে আবার শুয়ে পড়লাম, আর শুয়ে আমি ঘুমিয়ে পড়লাম, আমার আর কিছু মনে নেই, আমার শুধু লাস্ট ওইটুকুই মনে আছে যে আমি সবে তখন ভয়টা পেতে শুরু করেছি, ওই চাঁদটা আমার খালি মনে হচ্ছে যেন আবার তার নিজের আদলটা পাল্টাতে পাল্টাতে ওই ভয়ঙ্কর রূপটা নিচ্ছে, মানে এই ফেজটাতে হঠাৎ করে আমি যখন মা কালীর নাম নিচ্ছি আমার একটা অনুভূতি আসে যে একটা কৃষ্ণবর্ণ হাত এরা মোটা মোটা শাখা পলা পরা সেটা আমার মাথায় হাতটা বোলা এবং আমি শুয়ে পড়ি। তো তারপরে নাকি ওর আর কিছু মনে নেই। পরের দিন সকালবেলা ওকে কাকিমা প্রথমে ডক্টরের কাছে নিয়ে যায়। তো ওর কলেজে সেদিনকে একটা ভীষণ সরি কলেজে বলছি ওর অফিসে সেদিনকে একটা ভীষণ ইম্পর্টেন্ট কিছু ছিল, একটা এমন কিছু প্রজেক্টের কিছু সাবমিশন ছিল যেটার জন্য ওকে একবার হলেও অফিসে যেতে হবে। তো কাকিমা সেদিন ইভেন ওকে অফিসেও একা ছাড়েনি, মানে ভাবো অফিসে কখনো কোনো কারো বাবা মা নিয়ে যায়। তো সেদিন ওকে ডক্টর দেখিয়ে কাকিমার সঙ্গে করে ওকে অফিসে নিয়ে গেছে এবং ওর একটু কিছু কাজ আছে, ও মানে ওটা ফিরে ও মানে সারে ওটা ফিরবে, ও যখন বলছে আমি না পরিষ্কার একটা মানে আওয়াজ শুনতে পাচ্ছি, আমি জানি না সেটা আর কেউ শুনতে পাচ্ছিল না কি না, বাট আর কেউ পাচ্ছিল না, কারণ ও যখন কাকিমাকে বলছে কাকিমা কিছু ওরকম ফিল করেনি, বাট ও যেন শুনতে পাচ্ছে
একটা কেউ বলছে, আজকে যতই যা হয়ে যাক, তুই কিন্তু অবশ্যই তোর যতই কষ্ট হোক আমার পুজো দিয়ে তারপরেই তুই বাড়িতে ঢুকবি। তো ও বারবার মনে হচ্ছে অফিস থেকে ফেরার পথে কেউ যেন ওর এই কথাটা কন্টিনিউ ওর কানের কাছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। তো তখন ফাইনালি ও আসার পথে ওদের যে ওই পাড়ার কালী মন্দিরটা, সেখান থেকে যাই হোক মিষ্টি টিষ্টি কিনে নিয়ে পুরোহিতকে দিয়ে পুজো দিয়ে বলছে, আমি মন্দিরে ঢুকলাম তো তখনও কিন্তু আমার মনে হচ্ছে আমি একটা ঘোরের মধ্যে রয়েছি দিদি, তখনও আমার মধ্যে যেন সেই কনফিডেন্সটা নেই যে আমি মানে ঠিক করে হাঁটতে পারবো, মা না থাকলে যেন আমি রাস্তাতেও এতটা হাঁটতে পারবো না, উল্টে পড়ে যাব, এতটাই ড্রাউজি লাগছে আমার। কিন্তু যেই পুজোটা দেওয়া হয়ে গেল আমাকে ওইখানে, ওখান থেকে আমি যেই মন্দির থেকে স্টেপ আউট করছি না, জাস্ট আমি মন্দিরের বাইরে একটা পা রাখলাম, বিশ্বাস করবে না আমার পুরো মনে হলো যেন আমার শরীরটা হালকা হয়ে গেল, আমি যেন একদম রিল্যাক্সড একটা ফিলিং এলো আমার মধ্যে, এবং তারপরে আর আমার একটুও ভয় লাগেনি, আমার আর অন্যরকম কোনো রকম কিছু ফিলিংসও হয়নি, আমি কিছু দেখিও নি, এবং অদ্ভুতভাবে আর দু একবার মেডিসিন নেওয়ার পর 2-3 দিনের মধ্যে আমি একদম রিকভার করে ফিট হয়ে গেলাম, তারপরে আর কোনো প্রবলেমই হয়নি। সেই যে ওই ঘটনা মিটে গেছে, আর কোনোদিনই না সেই জিনিসটাকে ও কখনো দেখেছে বা উপলব্ধি করেছে, আর না এইরকম কিছু এইরকম কালো হাত বা কিছু দেখেছে, মানে ওর এটা মনের বিশ্বাস যে যেহেতু ওর ইষ্ট দেবতা মানে কালী ঠাকুরকে ও ভীষণ মানে, সেহেতু হয়তো কোনো একটা মানে অশুভ শক্তি তাকে নিয়ে যেতেই হয়তো এসেছিল, কিন্তু সেটা ফাইনালি পারলো না, বিকজ অফ যেখানে মায়ের আপার হ্যান্ড আছে সেখানে আর কে কি করবে, এরকম একটা ব্যাপার, মানে সেখানে মা কালী হয়তো ওকে এত বড় একটা বিপদ থেকে রক্ষা করেছিল। তো এটা একটা মারাত্মক অভিজ্ঞতা, আমি জানি না এটা হ্যালুসিনেশন না যেটার কোনো ভৌতিক ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু ও যে অনুভূতিটা ওর যে হয়েছে সেটা মারাত্মক ছিল। মানে ও বলছে আমি ওই আমার যখন সোলটাকে টেনে বার করে নিল না শরীরের মধ্যে থেকে, একটা সেকেন্ডের জন্য মানে আমার পুরো শরীর হালকা হয়ে গেছিলো, আমি মনে হচ্ছে যে আমি ফ্লোট করছি প্রায় বিছানা থেকে দুহাত ওপরে, এই অনুভূতিটা মারাত্মক ছিল। কিন্তু তারপরেই মনে হলো সেই জিনিসটা বাউন্ড টু মানে সে আর পারলো না আমায় নিয়ে যেতে, আমায় ছুঁড়ে বিছানাতে সে ফেলে দিয়েছিল। তো এটা একটা মারাত্মক অভিজ্ঞতা ছিল, এটা তনুশ্রী আমাকে শেয়ার করেছিল, আমার তো মানে এক্সেসিভলি মানে অদ্ভুত লেগেছিল ঘটনাটা, তো তোমাদের সাথে শেয়ার করলাম, হোপফুলি তোমাদেরও ভালো লাগবে। বেশ, এরপরে আর একটা, এটাও বেশ ভয়ের গল্প, এই গল্পটা আমার খুব ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি এই গল্পটা। এই গল্পটা যে আমাকে পাঠিয়েছে তার মানে ডাক নামটাই বলবো, ভালো নামটা সে আমাকে অনেকে কমেন্ট করছে, জয় মা, হ্যাঁ জয় মা, জয় মা কালী। চলো তো এবার যাই নেক্সট যে গল্পটা বলবো, সেই গল্পটাও প্রচণ্ড ইন্টারেস্টিং, এবং এই গল্পটা আমাকে যে পাঠিয়েছে সে তার ভালো নামটা বলতে বারণ করে দিয়েছে, তার ডাক নামটা দিয়ে আমি অ্যাড্রেস করছি ঝুপু, খুব মজার একটা নাম, তার নাম হচ্ছে ঝুপু, ঠিক আছে। তো ঝুপুর মামা খুব একটা ডিউরেশনে নয়, মানে মানে একটু বাচ্চা, মানে মামাটার বয়স বেশি নয় আর কি। তো উনি প্রথমে ডিফেন্স নেভিতে জব করতেন, ওখানে উনার 15 ইয়ার্সের একটা কন্ট্রাক্ট ছিল, বন্ড ছিল, তো সেখানে 15 বছরের বন্ড যখন উনার পেরিয়ে গেল তারপরে উনি ব্যাক করে এসে কলকাতাতে একটা জবে উনি জয়েন করেন, এবং কলকাতাতে উনি যখন জব জয়েন করলেন তখন একটা দমদমের একটা পার্টিকুলার লোকেশনটা আমি বলছি না, একটা ফ্ল্যাট উনি নেন, মোটামুটি গ্রাউন্ড ফ্লোরে একটা ভাড়াটে থাকতো তাদের, দোতলাতে একটা ফ্লোর ছিল আর একদম ওপরে বাড়িওয়ালারা থাকতো, এরকম একটা স্ট্রাকচার আর কি ওই বাড়িটার। যাই হোক, তো ওইখানে ওর যে মানে ফার্স্ট ফ্লোরে আমি যে বললাম যে ওর মামারা ভাড়া নিয়েছিল, প্রথমে একটু ইতস্তত করছিল, মানে ওনার মামা খুব ডেসপারেট হয়ে পড়েছিল, কারণ সেই সময় খুব ইমিডিয়েটলি ওই লোকেশনেই ওদের একটা বাড়ি খুব দরকার ছিল, তো যার জন্য প্রথমে নাকি একটু বাড়িওয়ালাও খুব ইতস্তত করছিল, বলছিল যে না আমার কাছে এখন অ্যাভেলেবিলিটি নেই, কিন্তু মামা বলছে তো অ্যাভেলেবেল আছে তাহলে আপনি দিচ্ছেন না কেন, আমি তো শুনেছি যে আপনার কাছে ফ্ল্যাট আছে, তখন বলছে যাবেন, আচ্ছা ঠিক আছে নিন, এরম একটা ব্যাপার আর কি, ঠিক আছে যান, এরম একটা ব্যাপার। তো ঠিক আছে, মামা আসে, মামা 2018 সাল থেকে ওখানে থাকতে শুরু করে, তো সেই সময় যেহেতু মামি আর মামির মেয়ে ওরা দেশের বাড়িতে থাকতো, তো ওখানেই মামির মেয়ে ওনার নাম, ওর নাম হচ্ছে নদী, তো নদীর যেহেতু স্কুলিংটা ওখানেই ছিল, তো ওরকম মিড অফ দ্য সেশন স্কুলটা চেঞ্জ করতে একটু প্রবলেম হচ্ছিল, তারপর এখানে যেখানে মামা নতুন জবে সেটেলড হলো সেখানেও আবার একটা নতুন অ্যাডমিশন করাতে হবে, তো সব কিছু মিলিয়ে তো একটু টাইম টেকেন ব্যাপারটা, কারণ ওখানে টিসি নিয়ে এখানে আবার নতুন অ্যাডমিশন করানো, ভালো স্কুল খুঁজে টুজে বার করে, তখন ওরা ডিসাইড করলো যে ওই একটা সেশন ওরা ওখানেই কাটিয়ে নিই, কভার করে নিয়ে তারপরে যখন নেক্সট এপ্রিল থেকে আবার সেশন স্টার্ট হবে তখন ওরা আবার মামি আর নদী এই ফ্ল্যাটে চলে আসবে। তো সেই কথা অনুযায়ী প্রায় 2018 স্টার্টিং থেকে মামা ওই বাড়িতে থাকতে শুরু করলেন, এবং মামিরা, মামি আর নদী আর কি 2019
এপ্রিল মাসে যখন নতুন সেশন স্টার্ট হয় সেই সময় এলো। বেশ, তো তখন থেকে মামিয়া নদী আর কি আসার পর থেকেই আর কি বাকি সবার যাতায়াত শুরু হলো, কারণ মামা যখন একা থাকতো তখন খুব একটা আর ওই বাড়িতে ফ্ল্যাটে কেউ যেত টেতো না। আর একটা কথা বলে রাখি যে ঝুপুদের বাড়িটা মানে ঝুপু আর ঝুপুর বাবা মা ওই ফ্ল্যাটের খুব কাছাকাছি একটা লোকেশনে থাকতো আর কি, মানে খুবই দিদির সাথে ভাইয়ের বাড়িতে তো অবভিয়াস ব্যাপার যাতায়াত তো থাকবেই। তো মামাই কি করতো রাত্রিবেলা এসে এদের বাড়িতে খাওয়া দাওয়া করে চলে চলে যেত, মানে খুব একটা প্রয়োজনীয়তা না থাকলে ওই এরা আর ওদের বাড়িতে অতটা যেত না, এমনি গিয়ে একবার দেখে টেকে এসছে, দিদাও এসেছিল দেখে টেকে গেছে যে ছেলে কোথায় আছে এই পর্যন্তই। তো মামিরা এসে যখন থাকা স্টার্ট করলো তখন ঝুপুর একদিন মানে এবার নদী এসছে, ওটা একটা মানে সেন্টার অফ অ্যাট্রাকশন যাকে বলে, যেটা হয় মামা তো বোনদের মধ্যে কাজিনসদের মধ্যে তো খুব ভালো একটা বন্ড থাকে। তো ও ঠিক করলো যে তাহলে এখন তো নদী চলে এসছে, নদীর সাথে কিছুটা টাইম স্পেন্ড করবে, ওর একদিন ছুটি ছিল বোধহয়, তো তখন চলে যায় মামার বাড়িতে যে আমি গিয়ে থাকবো তাহলে দু একদিন থেকে মামার বাড়ি থেকে ঘুরে আসি। তো ঝুপু বলছে যে আমি প্রথম গিয়ে যেদিনকে ঢুকলাম আর কি ওই বাড়িতে সেদিনকে আমি সকালবেলা আর কি গেছি ওই বাড়িতে, আমি গেছি তো মামি আমাকে বলছে দেখ ফ্ল্যাটটা ঘুরে দেখ এরকম, তুই তো এখানে আগে আসিস নি, মানে মামা ছিল ওখানে এক বছর কিন্তু মানে ও আর আসেনি, কারণ ওই যে বললাম একা থাকে তো ওরা খুব একটা ইন্টারেস্ট ছিল না, তো ও খুব একটা আসেনি, এমনি ওর মা বাবাও খুব কমই আসা যাওয়া করতো। এবার যেহেতু নদী আর মামি চলে এসেছে এই জন্য এখন ওদের আসতে ভালো লাগছে, তাই জন্য ও এসেছে তড়ি ঘড়ি নদীর সাথে দেখা করবে বলে। তো যাই হোক, এবার ওরা ওখানে দু সপ্তাহখানে থাকার পরেই ঝুপু গেছে, তো মামি বলছে দেখ এই যে একটা দেখছো একটা বড় হল ঘর একটা ড্রয়িং রুম টাইপের, তার সাথে একটা তোমার অ্যাটাচ একটাই 1 BHK রুম, ঠিক আছে মানে ফ্ল্যাটটা আর কি একটা 1 BHK ফ্ল্যাট, তো একটাই বেডরুম আছে, একটা বড় ডাইনিং হল রুম, তার সাথে প্যারালেলি তোমার বাথরুম কিচেন পাশাপাশি, আর একদম বাথরুমটা থেকে তুমি বেরোচ্ছ ড্রয়িংটা ক্রস করে সোজাসুজি হচ্ছে একটা ব্যালকনি, ঠিক আছে এই হচ্ছে একদম ছোট্ট একটা কনস্ট্রাকশন। আচ্ছা, তো বলছে যে মামি বললো যে তাহলে একটা কাজ কর তোরা তুই বাথরুমে যা গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নে, আর আমি একটু তুই আর নদী একটু থাক, আমি যাই আমি গিয়ে একটুখানি টুক করে বাজারটা করে নিয়ে আসি। তো বললো ঠিক আছে তাই করো, কারণ মামা তো বেরিয়ে গেছেন সকালবেলা, মামিকেই সব কিছু করতে হতো। যথারীতি ও ফ্রেশ হয়ে ঝুপু বলছে আমি যেই বাথরুমের ছিটকিনিটা খুলে দরজাটা খুলে এবার বেরোতে যাব, আমার না হট করে মনে হলো যে ব্যালকনিতে কেউ একটা দাঁড়িয়ে ছিল সেটা সরে গেল এরকম। তো আমি ভাবলাম যে তাহলে কি নদী বা মামি হতে পারে, তো সোজা ও যে টাওয়েলটা ছিল সেটাকেই মেলবে বলে ও একদম স্ট্রেট চলে যায় ব্যালকানিতেই, গিয়ে ব্যালকানিতে ঢুকে যাচ্ছে কেউ নেই, ব্যালকানিটা পুরো ভ্যাকেন্ট, কিন্তু যদিও কেউ ওখানে থাকতো সে যদি বেরিয়েও যায় তাহলে তো ওর চোখের সামনে দিয়েই বেরোতে হবে, আর তো কোনো এন্ট্রেন্স নেই ওটার, তাহলে কি হলো ওর কি এতটাই চোখের ভুল হলো যে কেউ ব্যাপারটাকে এতটা গুরুত্ব দেয়নি, ও টাওয়েলটা মেলে দিয়ে বেরিয়ে এসছে। তো তারপরে এবারে ও ভেবেছে যে মামি চলে গেছে, ও দেখছে ড্রয়িংয়ে বসে বসে নদী টিভি দেখছে, তো নদীর পাশে গিয়ে বসে গল্প করছে দুজনে মিলে, দুই বোনে মিলে যে কথাবার্তা হচ্ছে কন্টিনিউ। ঝুপু একটা জিনিস ফিল করছে যে সমানে মনে হচ্ছে রান্নাঘরে কেউ একটা বাসন মাজছে, বাসন মাজার আওয়াজ আমাকে আলাদা করে ব্যাখ্যা করার দরকার নেই, মোটামুটি ঠুং ঠাং খোট খাট একটা আওয়াজ, ঠিক আছে জল দিয়ে জোরে কল চালালে যেমন জল দিয়ে ধোয়ার আওয়াজ বলো বা বাসন মাজার সময় বিশেষ করে যে একটা ঘস 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 আওয়াজ, তারপরে একটা হাঁড়ির সাথে একটা হাতাখুন্তি ঠোকাঠুকিতে টুং টাং আওয়াজ, এগুলো লেগেই থাকে, মানে যতক্ষণ একটা মানুষ বাসন মাজে পরিষ্কারই বাসন মাজার আওয়াজটা বোঝা যায়, ঠিক সেরকম সিমিলারলি আওয়াজটা কন্টিনিউ হচ্ছে। তো ও না নদীকে আর ওই যে ব্যালকনি থেকে বেরিয়ে এসেও তখন কিছু আর বলেনি, এমনি বসে নর্মালি গল্প করতে করতে ফট করে বলছে কি রে মামি এখন আর বাজার যায়নি। তখন না নদী অদ্ভুতভাবেই ওর দিকে তাকিয়েছে ঝুপুর দিকে দিয়ে বলছে কি হ্যাঁ মা তো অনেকক্ষণ বাজার চলে গেছে, বলছে তাহলে কি রান্নাঘরে কেউ এসছে কাজের লোক, দিদি টিদি কাজ করতে এসছে, বলছে না কেউ কাজ করতে আসেনি, বলছে তাহলে, বলছে আমি জানি না দিদি ভাই ওই আমি যে দু সপ্তাহ এসছি, তুমি বিশ্বাস করো, তুমি যদি না বিশ্বাস করো আমার আর কিছু করার নেই, আমি যতদিন এই বাড়িতে আছি আমার মা বাবা কেউ আমার কথা বিশ্বাস করছে না, মা বাবা কেউ না থাকলে আমি যখন ঘরে একা থাকি আমি কিন্তু এই আওয়াজটা শুনতে পাই, আমি প্রথম দুদিন খুব ভয় পেয়েছি মা বাবাকে বলেছি কিন্তু বাপি আর মামা আমার কথা একদমই বিশ্বাস করছে না, ইভেন বাপি বলছে যে বাপি তো এতদিন এই বাড়িতে ছিল এইখানে এক বছর হয়ে গেছে তাও এখন এই ধরনের একটা অদ্ভুত কথা বলছে, যে তোমার নিশ্চয়ই কোনো রকম কিছু সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দরকার, মানে রীতিমতো আমাকে এরপর এত বকা দিয়েছে, আমাকে বলেছে এরপর ভুলভাল বকলে তোমাকে কিন্তু সাইকোলজিস্টের কাছে নিয়ে গিয়ে তোমার ট্রিটমেন্ট করাবো আমরা, ঠিক আছে কাউন্সেলিংও নাকি ওকে রীতিমতো বলছে যে তাহলে তোমার আমি কাউন্সেলিং করাবো এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ও কিছুতেই বাপি মামাকে নাকি বিশ্বাস করাতে পারেনি যে ও সত্যি সত্যি একটা এরকম, যখনই কেউ বাড়িতে নাকি ফ্ল্যাটে থাকে না ও স্পেশালি যখন একা থাকে তখন নাকি ঠুং ঠাং খুটখাট এরকম আওয়াজ হতেই থাকে সারা ফ্ল্যাটটাতে ইনক্লুডিং ওই
সাউন্ডটা যে মনে হয় পরিষ্কার যেন রান্না করে কেউ বাসন মাজছে। এটা শুনে না চুপু বলছে, আমি অবভিয়াস ব্যাপার একটা নতুন মানুষ, আমি ও বাড়িতে গেছি, আমি তো অবাকভাবে নদীর দিকে তাকিয়ে মানে রীতিমতো আমি চমকে উঠেছি। আমি যে সিরিয়াসলি এরকম আমার হয় নাকি, চল তো দেখি বাথরুমের এই রান্নাঘরের ভেতর দেখি তো, কিছু তো নিশ্চয়ই হবে। তো তখন দুজনে উঠেছে, উঠে গিয়ে সত্যি কথা বলছে যে দিদি আমি যেই ওর মধ্যে স্টেপ ইন করলাম আমি দেখলাম পুরো একদম শান্ত, আর কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই রান্নাঘরেও, ইনফ্যাক্ট কেউ নেই। বেশ, এর কিছুক্ষণ পরে মামি ফিরলো, তো আমি জাস্ট নদীকে বললাম যে আমি কি মামিকে কথাটা বলবো, বললো তুমি বলে দেখতেই পারো কিন্তু তুইও শুরু করেছিস সেই সমস্ত ভাবনা চিন্তা করতে, এখানে কখন, আমি এত বছর ধরে, 1 বছর হতে চলেছে আমি এখানে রয়েছি, কিসের আওয়াজ হচ্ছে, ইয়ারকি নাকি? তখন বলছে না সত্যি বলছি এখানে এরকমই আওয়াজ হচ্ছিল, বলছে তুই আর নদী শুনতে পাচ্ছিস, আমরা তো কই শুনতে পাই না কেউ এরকম কিছু। যাই হোক বকা দেয়, দিয়ে বলে যে যা তোরা এইসব আর বেশি ভাবনা চিন্তা করিস না, কিছু হবে না ইত্যাদি। যাই হোক, তো সন্ধ্যাবেলাতেও ভালো করেই কেটে যায়, ডিনার টিনার করে নেয়, এবার দুই বোন একটু গল্প টল্প করবে, একটু প্রাইভেসিও চায়, একটা সার্টেন এজে গিয়ে কাজিনসদের মধ্যে তো প্রচুর গসিপস থাকে, তো অবভিয়াস ব্যাপার। তো ওরা ঠিক করলো, মানে মামা মামি বললো যে যা তোরা দুজনে গিয়ে এমনিতে নইলে নদী আর মামা আর মামি, যেহেতু ওদের একটাই বেডরুম তো ওখানে একসাথেই শুয়ে পড়ে ওরা তিনজনে, কিন্তু সেদিনকে নদী আর ঝুপু ওই ঘরটাই শুলো, আর ড্রয়িং রুমটাতে ওখানে একটা ওই সোফা কাম বেড টাইপের ছিল, তো ওর মধ্যে ওর মামা আর মামি শুয়ে যায়। এইবার কি হলো, বেশ তখন বলছে যে দিদি তখন কটা বাজে, হয় তোমার ধরো রাত্রি প্রায় 2:30 হবে একটা রাউন্ড, ঠিক আছে, আমরা বেশ রীতিমতো গল্প করতে করতে আমাদের শুতে শুতে বেশ অনেকটাই রাত হয়ে যায়, তখন প্রায় 1:30 বাজে, বেশ আমি একটু ঘুমিয়েছি সবে মাত্র, তারপরেই একটা খচাত করে আওয়াজ আমার ঘুমটা ভেঙে গেল। আমি না ভাবছি যে কি হলো হঠাৎ আমার ঘুমটা কেন ভেঙে গেল, বলছে আমাদের ঘরে কিন্তু একটা আলো জ্বলছিল, মানে এটা কিন্তু নদী ওকে বলে যে তুমি কিন্তু দিদি ভাই পুরো অন্ধকার করো না রুমটা, একটু লাইটটা জ্বেলেই আমরা শুই, কারণ আমাদের ঘরটা কিন্তু মানে অনেক রকমের অ্যাক্টিভিটিজে আমি কিন্তু ফিল করতে পারি, এরকম না কেউ বলেছে। তো যাই হোক, ওরা ঘরে একটা আলো জ্বালিয়েই শুয়েছিল, বলছে আমি শুয়ে আছি, আমার ঠিক পায়ের কাছে দরজাটা, দিদি আমি নিজের চোখে একটা জিনিস দেখলাম, মানে আমি জানি না এটার কোনো এক্সপ্লেনেশন আছে কিনা, যে ছিটকিনিটা এরকম করে নিচ থেকে যদি ওপর থেকে ঝনাত করে নিচে পড়ে গেছে সেটা নাই কনসিডার্ড, মানে সেটাকে আমরা ধরে নিতে পারি যে এর মধ্যে কোনো রকম কোনো ভৌতিক ব্যাপার নেই, কোনোভাবে হয়ে গেছে সেটা, ঠিক আছে, কিন্তু নিচ থেকে একটা ছিটকিনি এরমভাবে ওপরে না ঠেলে তুললে সেটা কখনোই ওপরে যেতে পারে না, আমার চোখের সামনে কেউ মনে হলো এরকম ছিটকিনিটাকে পুরো এরকম ঠেলে ওপরের দিকে তুলে দিল। বলছে আমি একবার ফার্স্ট এটা নোটিস করলাম, আমি ভয়ে ভীষণ, আমার বুকটা অলরেডি তখন দুরু দুরু করছে, আমি নদীর দিকে তাকাচ্ছি, দেখছি নদী তখন অলরেডি পুরো শান্তভাবে ঘুমোচ্ছে, নদী কিন্তু আর মানে হুঁশেই নেই, ঘুমিয়ে পড়েছেও। বলছে আবার আমি জানি না কতক্ষণ হয়েছে, 1 সেকেন্ড পরে ঝনাত করে আবার ছিটকিনিটা পড়ল, বেশ আবার কিছুটা ব্রেক, আবার 1 সেকেন্ড পর ছিটকিটা উঠলো। বলে আমি আর পারলাম না শুয়ে থাকতে, আমি রীতিমতো চিৎকার করে সঙ্গে সঙ্গে নদীকে ডাকলাম, ডেকে বললাম যে তুই তাড়াতাড়ি ওঠ, তুই কিছু ফিল করতে পারছিস? তখন নদী বলল যে তুমি কি দেখেছো? তখন বলছে যে এরকম ছিটকিনিটা আপ এন্ড ডাউন করছে, বলছে আমি এটা আমি নিজে চোখে এটা দেখেছিলাম, এবং আমি যখন এটা মামি পাপাকে বলি ওরা আবার আমার কথা অ্যাজ ইট ইজ বিশ্বাস করেনি। যাই হোক, তো তারপরে পরের দিন সকালটা কোনো মতে হয়, ঝুপু বলছে অনেস্টলি বলছে দিদি ওরা ওদের বিশ্বাস করলো, করলো না আমার দেখার দরকার নেই, আমি নিজে দুটো জিনিস নিজে কানে নিজে চোখে এক্সপিরিয়েন্স করলাম, আমার মারাত্মক ভয় লেগেছিল, আমি নিজে চোখে দেখেছি যে ওখানে ছিটকিনি আপ ডাউন করছে, আর তার সাথে আমার নিজের এই ফিলটা এসছে যে পরিষ্কার কেউ রান্নাঘরে বাসন মাজছিল, যেখানে কিনা ওই বাসন মানে মাজার মতন কেউ ছিলই না রান্নাঘরে, সো অবভিয়াস ব্যাপার আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই, এবং পরের দিন সকালবেলা আমি গেছিলাম ওদের বাড়িতে কিছুদিন থাকবো বলে, আমি আর থাকিনি, আমি চলে এসেছি, এবং আমি বাড়ি এসে দিদাকে এটা বলি, দিদা এটা শুনে আমাকে রেসপন্স করে যে আমি যেদিনকে প্রথম মানে বড় মামা কোথায় আছে দেখবে বলে একবার প্রথমবার এসেছিল দিদারা, তো দিদা নাকি তখনই বুঝতে পারে যে এখানে কিছু একটা আনক্যানি ফিল আছে, বাট কিছু একটা গন্ডগোল আছে এই ফ্ল্যাটটার মধ্যে, এক্স্যাক্টলি কি আছে হোয়াট এভার ইট ইজ, কিন্তু সেটাও মামা মানে বিশ্বাস তো করেনি, ইভেন মামা না খুব মানে একটা এমন করছে মানে মামা আর মামি দুজনেই মানে ওই ফ্ল্যাটের সম্পর্কে কেউ যদি নেগেটিভ কিছু বলছে তারা যেন আরো উদ্ধত হয়ে উঠছে কিরকম, মানে রীতিমতো মামাকে যখন ফার্স্ট টাইম নাকি দিদা বলেছিল যে এই ফ্ল্যাটটা ভালো না তুই দেখ না অন্য কোথাও যদি কিছু পেয়ে যাস, মানে তখন নাকি রীতিমতো মামা চিৎকার করে ওঠে দিদার ওপরে, মানে রীতিমতো ওদের মধ্যে একটা ঝামেলা বেঁধে যায়,
যে মানে দিদা ভাবছে যে যে ছেলে এত শান্ত, কোনোদিন মার সাথে একটা জোর গলায় কোনো বিষয় নিয়ে কথা বলে না, একটা সামান্য কি বলেছে, আমি বলেছি আমার ফ্ল্যাটটা ভালো লাগেনি একটা অন্য ফ্ল্যাট দেখে নে, তার জন্য সেরকম এত অ্যাগ্রেসিভলি মানে বিহেভ করবে, এটাই খুব একটা মানে অদ্ভুত লেগেছিল দিদার। যাই হোক, এরপর যেটা শুরু হলো এরমভাবে মোটামুটি 2 মাস মতন কাটে, ঠিক আছে। এরকম নদী কিন্তু প্রায়শই এরকম বলতে থাকে যে যখনই ঘরে কেউ থাকে না স্পেশালি, তখনই ও নানান ধরনের ফিলিংস ওর ফিল হচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছে। মামা মামি রীতিমতো ওকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়ে কাউন্সেলিং স্টার্ট করায়। এবং যেটা হয় যে মামা আর মামির রিলেশনশিপটা হঠাৎ করে খুব মানে খারাপ হতে শুরু করে। বলে নিই একটু যে মামা মামির কিন্তু কলেজ ডেজের প্রেম, মানে একদম সেই ছোট্টবেলায় দুজনে মানে প্রেম করে বিয়ে করা যাকে বলে আর কি, এবং তখন থেকেই আর কি মামির সাথেও ও দিদা বলো, এই যে বড় ননদ হিসাবে ঝুপুর মায়ের সাথে প্রত্যেকের সাথে খুব ভালো রিলেশন একে অন্যের সাথে, এবং এদের কোনো প্রবলেম নেই। এত বছর মামা 15 বছর টানা নেভিতে জব করেছেন, একদম চাকরি পাওয়ার পরপরে ওনার বিয়ে হয়ে গেছিলো, মামি এত বছর একা থেকেছে, কোনোদিন ননদ বা শাশুড়ির সাথে কোনোরকম কোনো কন্ট্রোভার্সি নেই। তো সেই জায়গা থেকে হঠাৎ করে এত স্ট্রং বন্ড দুজনের, এতটা কি করে দুজনের মধ্যে ডিস্টেন্স এসে যাচ্ছে এরা বুঝতে পারছে না। মানে প্রায়শই মামি ফোন করে করে শুধু মানে ঝুপুর মাকে বলছে যে জানো তো তোমার ভাই খুব অ্যাগ্রেসিভ বিহেভ করছে, এরকম আমার উপরে সারাদিন ধরে খেটে খুটে আসছে, এসে কিছু একটা ভালো মন্দ আমি কথা বলতে যাচ্ছে আমার উপর চড়াও হচ্ছে। ইভেন মাঝে মাঝে মামি এরকমও বলছে যে যখনই মামা বাড়িতে আসছে না, মামা ধরো একটা ভালো কথা বলছে, বলছে আমি দিদিভাই কিছু খারাপ কথা বলছি না, হয়তো খুব ভালো একটা কথা বলছি, বা একটুখানি আমি ভাবছি যে ঠিক আছে মুডটা খারাপ আছে এমন কিছু একটা কথা বলি, বা এমন একটা টাইম স্পেন্ড করি যাতে একটু ওনার মুডটা আবার ভালো হয়ে যায়, কি উনি যতটা রেগে আছেন একটু রাগটা কাম ডাউন হয়ে যাক। বলছে আমার উপর যেন তত তিরিক্ষি রেগে যাচ্ছে, মানে একটা এমন পজিশন এলো এই হতে হতে যে মামিকে যেন মামা আর সহ্যই করতে পারছে না, এরকম একটা পরিস্থিতি। আচ্ছা, এর মধ্যে হঠাৎ করে নদীর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়, মানে রীতিমতো নদীকে হসপিটালাইজড করতে হয়, দিয়ে সেই নিয়ে কিছুদিন টানাপার চলে। আচ্ছা, এরপরে আবার কিছুদিন পরে সেই মামার মামির নাকি ঝামেলা এমন পর্যায়ে পৌঁছয় মামি বিষ খেয়ে নেয়। মানে বলছে যে পরে যখন মামি নিজের সম্ভ্রম ফিরেছে, মামি নিজেই যেন বিশ্বাস করতে পারছে না, মামি বলছে যে আমি মানে বিষ খেয়ে নিলাম, এটা কি করে আমি করতে পারলাম। মানে মামি যেন নিজে যখন পরে বয়ান দিচ্ছে, মামির বয়ান অনুযায়ী যে মামি যেন নিজের মধ্যেই তখন ছিল না যখন মামি বিষটা খেয়ে নিয়েছিল, ঠিক আছে। মানে ঝগড়া অশান্তি এগুলো তো পার্ট অফ লাইফ, এগুলো তো মানে সবাই জানে যে ঘরে ঘরেই হয়, কিন্তু তার জন্য এত বড় একটা স্টেপ নেবে এরকম মামি ভাবতেই পারেন না, মানে উনি এতটাই ম্যাচিউর একজন পার্সন। যাই হোক, তো ওই রকম একটা ঘটনা ঘটে। আফটার দ্যাট যেটা হলো যে একদিন মানে তখন প্রায় এই করতে করতে কাটছে মানে মাসের পর মাস, মানে প্রচণ্ড ঝগড়া ঝাঁটি অশান্তি, রীতিমতো দিদাকে বারবার ছুটে আসতে হচ্ছে, ঝুপুর মা মানে বলছে যে অল্টারনেটিভ ডেজে মাকে যেতে হচ্ছে, শুধু মামির ফোন কল যে ভাই প্রচণ্ড অশান্তি করছে, বলছে আমার মা তো রীতিমতো তখন একটা সার্টেন টাইমে ভাবতে শুরু করে যে মামার কি তাহলে বাইরে কোনো অ্যাফেয়ার ট্যাফেয়ার হয়েছে, মানে এতদিন বাইরে ছিল ঠিক আছে, কিন্তু এখন হয়তো এখানে এসে পারমানেন্ট কোথাও জব করছে, তাহলে কি কোথাও একটা কারোর সাথে কোনো অ্যাফেয়ারে জড়িয়ে গেছে। এবং এটা আমার খুব ভালো লেগেছে যে ঝুপুর মানে যে মামার বাড়ি মানে সরি মামার বাড়ির দিকে যে ফ্যামিলি, হ্যাঁ ওর যে দিদা বা ওর মা, এরা না খুব বউটার প্রতি সাপোর্টিভ ছিল, মানে তারা যেহেতু এত বছর ধরে মামিকে দেখছে, বলছে যে আমরা তো দেখেছি 15 বছর মামা ছিল না তাতেও মামিকে দেখেছি, মামি কিন্তু একদমই অন্যরকম মানুষ, তো সে যেচে পড়ে এরকম বানিয়ে বানিয়ে ঝগড়া করবে এটা কখনো হতে পারে না। যাই হোক, তো ওরা বারবার মামিকেই সাপোর্ট করছে, এবং রীতিমতো তখন ঝুপুর মা তখন বলছে যে তাহলে কি ভাইয়ের কোথাও বাইরে কোনো অ্যাফেয়ার ট্যাফেয়ার হয়েছে, বারবার গিয়ে বলেছে যে এই তোকে কিন্তু এবার আমি মারবো, এরকম করিস না, তুই কেন বউয়ের সাথে এরকম বিহেভ করছিস বা কিছু। কিন্তু উনি যতদিন যাচ্ছেন আরও অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন। একদিন রাত্রিবেলা মানে তখন প্রায় অনেকটা রাত, প্রায় 1টা-1.5টার সময় হঠাৎ ফোন আসে, মামি ঝরঝর করে চিৎকার করে কাঁদছে, বলছে এই রাতে ইমিডিয়েট তোমরা এসো, নাহলে আজকে রাতে আমাকে প্রাণে মেরে ফেলবে। তো ওই দিনকে ঝুপুর মা আর ওর বাবা যখন যায় ওদের বাড়িতে, মানে কি করে যে মামি ওই সিচুয়েশনটা হ্যান্ডেল করে নদীকে নিয়ে মানে পালিয়ে বেঁচেছে এরকম একটা ব্যাপার, রীতিমতো ঘরে লক করে রেখেছে মামাকে, মানে মামা বঠি নিয়ে তাড়া করেছে, মানে সেটা নদীকেও মানে ছাড়ছে না এরকম ব্যাপার, মানে উনি যেন একটা ক্ষিপ্ত হয়ে গেছেন পুরো, এত ওভার অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড উনার কখনোই মানে কেউ ধারণাই করতে পারে না, কারণ ওর মামা এত শান্ত স্বভাবের একটা মানুষ ছিলেন, সেই জায়গা থেকে ওনার এতটা ক্ষিপ্ততা মানে ভাবনাতীত ব্যাপার একটা।
যাই হোক, তো এইরকম একটা অ্যাগ্রেসিভনেস। তো এইবার আর ঝুপুর মা বলল যে না, আমি আর চুপ করে বসে থাকতে পারবো না, একটা কোনো বিহিত করতে হবে। এটার মনে হচ্ছে ওর কিছু একটা সমস্যা হয়েছে, আমি দেখি ওর ওপর কি কেউ জাদু টোনা, মানে এটা যেটা একটা দেখবে বাঙালি ঘরে এরকম খুব অতিরিক্ত মাত্রায় কিছু হয়ে গেলে আমাদের মাথায় এগুলো আসেই যে কেউ কি তাহলে ব্ল্যাক ম্যাজিক করলো বা কিছু হলো, এরকম একটা মানে জাস্ট একটা থট। তো সেই রকম একটা থট থেকে ওনার এক দমদমেই কোনো একটা মন্দিরে এক বুড়ো বাবা আছেন, মানে সেই দাদুর কাছে পরের দিন ঝুপুর মা যায়। এতদিন পর্যন্ত কিন্তু ওরা এই সমস্ত কোনো কিছুর মধ্যে ঢোকেনি, ভেবেছে যে ঠিক আছে হয়তো ওর কোনো মানসিক পরিবর্তন ঘটেছে বা এরকমও ভেবেছে যে ওর কোনো অন্য জায়গায় অ্যাফেয়ার, সেখান থেকে সংসারে এত অশান্তি করছে, তাকে বোঝাচ্ছে, বকছে, মারছে, সব কিছু ট্রাই করে নিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত দিদি হিসাবে তখন ওই ঝুপুর মা ওই দাদুর কাছে যান এবং সে গিয়ে বলে যে এরকম বাবা, এরকম জানো তো ফ্ল্যাটে এরকম এসছে 2018-তে, তারপর 19 সালে বউ আসার পর থেকে এরকম মারাত্মক অশান্তি। তো উনি নাকি সব ডিটেলসটা শুনে এবং পুরোটা জেনে উনি সঙ্গে সঙ্গে কি গণনা করে নাকি বলেছিলেন যে ওই ফ্ল্যাটে ওরা যদি আর কিছুদিন থাকে, মানে আর যদি 2 মাসও কোনোভাবে ওরা থাকে, তাহলে একটা মারাত্মক কাণ্ড ঘটে যেতে পারে। মানে হতে পারে যে কেউ কাউকে মেরে ফেললো, মানে খুনোখুনি হয়ে গেল, কিংবা ওদের মধ্যে ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে, ঠিক আছে। তো ওই ফ্ল্যাটটা ওদেরকে ইমিডিয়েটলি ছাড়তে হবে, ওই ফ্ল্যাটে এমন কেউ একটা আছে যে জিনিসটা ওদের বৈবাহিক সম্পর্কটাকে মেনে নিতে পারছে না, বা ওর চাই না যে ওদের একটা সুস্থ স্বাভাবিক বৈবাহিক সম্পর্ক থাকুক। তো যাই হোক, তো এই ঘটনাটার পরে উনি একটা তাবিজ টাবিজ দিয়েছিলেন ওই মামাকে আর মামিকে দুজনকেই ধারণ করার জন্য। তো দুজনকেই এসে ঝুপু মা হেল্প করে, ধারণ টারণ করিয়ে দেয়, ওই একটু কাম ডাউন করা গেছিল দুজনকে, এবং ইমিডিয়েটলি ওরা তোলপাড় করে খুঁজতে থাকে। মানে তখন আর কি মানে ওনাকে বোঝানো হয় যে কতদিন আর এরকম ভাড়া ফ্ল্যাটে থাকবি, তার থেকে একটা নিজেই কিছু পারচেস করে নে না, অসুবিধা তো নেই, তো তো যা আছে ফান্ড হয়ে যাবে। তো তারপরে ওরা একটা নাগের বাজারে একদম নিজস্ব একটা ফ্ল্যাট কিনে, জাস্ট বলছে ফ্ল্যাটটাও যেন মানে সেই হন্যে হয়ে খোঁজা, মানে যেন তেন প্রকার একটা ফ্ল্যাট পেতেই হবে এবং যেন তেন প্রকারে ওদেরকে বাড়িটা ছাড়াবেই মা, মানে মা বাবা আমার মা বাবা আর কি, মানে ঝুপুর মা বাবাই পুরো ইনিশিয়েটিভ নিয়ে ফ্ল্যাট তন্ন তন্ন করে খুঁজে খুব অল্প কিছু দিনের মধ্যেই আর কি ফ্ল্যাটে। এই অমৃতা লিখেছে জেলাস ভূত, এক্স্যাক্টলি এটা জেলাস ভূত, তুই শোন পরের এক্সপ্লেনেশনটা শুনলে বুঝতে পারবি, এটা এটা অ্যাকচুয়ালি জেলাস ভূত, মানে পরবর্তী ক্ষেত্রে এটা স্টোরি লাইনটা আমি বলছি, শেয়ার করছি পরে। যাই হোক, ওরা তো নাগের বাজারে ফ্ল্যাট কিনে চলে যায়। তো ঝুপুর বাবা অ্যাকচুয়ালি প্রফেশনালি উনি প্রাইভেট টিউশন করতেন, ঠিক আছে। তো ওই পাড়াতে পরবর্তী ক্ষেত্রে মানে এই ঘটনা ঘটার মানে আরো কি বেশ কিছুদিন পরে ওনার একটা টিউশন এসেছিল, তো ওটা উনি পড়াতে যখন যেতে স্টার্ট করেছিলেন, তারপর উনি একদিন নাকি জিজ্ঞাসা করেন ওদেরকে যে আচ্ছা আপনারা ওই বাড়িটা সম্পর্কে কিছু জানেন, মানে ওই বাড়িটাতে কি এমন কিছু আছে যে জিনিসটার জন্য মানে ওই বাড়িটা কোনো কারণে অতৃপ্ত বা অশুভ। তো তখন বলছে যে কেন আপনারা কেউ থাক, মানে বলছে হ্যাঁ এখানে জানেন তো আমার এরকম শালা বাবু এরকম ভাড়া এসেছিল, কিন্তু একদম মানে কি বলবো মানে 6 মাসও টিকতে পারেনি, 6 মাসের মধ্যে যে মানে মারাত্মক মানে ডেটোরিয়েটেড কন্ডিশন ছিল তার। তো বলছে যে এখন কেমন আছে, বলছে এখন একদম ভালো আছে, বলছে বিশ্বাস করবেন না এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আবার যেন মানে ওদের যতটা সেই পুরনো প্রেম, মানে যেরকম ওদের বন্ডিং ছিল, মানে সেই যে ওরা বেরিয়ে গেল 20-তে, তারপরে ওদের মধ্যে আর কোনোদিন ঝামেলা মানে আজ অব্দি নাকি কোনো আর ঝামেলা নেই, আবার যেন সেই পুরনো মামা মামিকে ঝুপু খুঁজে পেয়েছে। তো বলছে আপনারা কি কিছু জানেন ওই ফ্ল্যাটটা সম্পর্কে? তখন নাকি ওরা বলে যে ওই ফ্ল্যাটটাতে নাকি বেশ কিছু বছর আগে একজন সিঙ্গেল মাদার থাকতো, তো তার একটা বাচ্চাও ছিল। এইবার হঠাৎ করে একদিন মানে পুরো পাড়াতেই একটা শোরগোল, শোরগোল কি হয়েছে কি হয়েছে না, ওই ফ্ল্যাটের মধ্যে থেকে একটা বাজে পচা গলা যেরকম একটা ভোটকা স্মেল আসে সেরকম স্মেল আসছে। তো সঙ্গে সঙ্গে ওরা যায় গিয়ে পুলিশ টুলিশ ডেকে, বাড়িওয়ালারা সব দরজা টরজা খোলে, দেখছে যে ঝুলন্ত অবস্থাতে ওই যে মহিলা ছিলেন যিনি সিঙ্গেল মাদার, তো উনার ওই ডেড বডিটা পাওয়া যায় এবং ওর যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটা পুরো মানে মিসিং, লাপাতা, মানে বাচ্চাটার যে কোথায় গেছে, মানে বাচ্চাটাকে ওর মাই কোথাও ছেড়ে রেখে এসে সুইসাইড করেছে বা বাচ্চাটাকে কেউ নিয়ে চলে গিয়েছে, এটা একটা মানে পুরো একটা কি বলবো প্ল্যান করা একটা সাজানো সুইসাইড সেটাই বা কে জানে। মানে হতে পারে যে বাচ্চাটাকে কেউ মেরে দিয়েছে, তারপরে হয়তো এরকম ভাবে ওকে হ্যাং করে কোনোভাবে চলে গেছে, মানে কি এক্স্যাক্টলি হ্যাপেন টু হার সেটা ওরা বলতে পারবে না বা জানে না, কারণ দেখো পাড়াতেই হোক আর যেখানেই হোক একটা কোনো ঘটনা ঘটলে আমরা সেটা জানি, কিন্তু আলটিমেট তার তদন্ত করে কি ফ্যাসলা হলো কি হলো না হলো সেটা
মানে খুব একটা সেই ডিটেলসটা আর আমরা যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে গিয়ে তো আর অত খবর রাখি না, তো স্বাভাবিকভাবে ওরাও আর অতটা জানে না ব্যাপারটা। কিন্তু মোট কথা, এই একটা ঘটনা ওই পাড়াতে ঘটেছিল, এই স্ক্যান্ডেলটা ওই পাড়াতে ছিল যে ওখানে একজন সিঙ্গেল মাদার ছিলেন। তো সেটাই আর কি হয়তো হতে পারে যে ওদের অ্যাজাম্পশন যে যেহেতু উনি সিঙ্গেল মাদার মানে বোঝাই যাচ্ছে যে উনার নিজের কোনো বৈবাহিক জীবন সেরমভাবে শান্তিপূর্ণ কিছু ছিল না, কাজেই হয়তো উনি কোনো একজন দম্পতিকে মানে মেনে নিতে পারছিলেন না। বিশেষত ওই যে বাবার কাছে গেছিল উনি কিন্তু এটাও বলেছিলেন যে ছেলেটি যতদিন একা ছিল ততদিন কিন্তু এই সমস্যাটা হয়নি, কেননা হয়তো কোনো জায় কোনো একটা ভাবে তারও একটা অতৃপ্ত আত্মা, মানে যে জিনিসটার তো অনেক এক্সপেকটেশন ছিল, তারও একটা চাহিদা ছিল সেই জায়গা থেকে। যতদিন মামা একা ছিলেন ওই বাড়িতে মামার কিন্তু কোনো প্রবলেম হয়নি, ঠিক আছে। যবে থেকে মামি আর নদী এলো তবে থেকেই যেন পুরো সিচুয়েশনটা বিগড়াতে শুরু করলো। অর্থাৎ এখান থেকে খুব স্পষ্ট যে মামার প্রেজেন্সটা হয়তো সে খুব ভালোভাবে গ্রেসফুলি অ্যাকসেপ্ট করেছিল, মানে সেটা দিয়ে তার কোনো সমস্যা ছিল না, হয়তো তার প্রেজেন্সটা তার ভালোই লাগতো এবং সে হয়তো কোনোভাবে মামার মাইন্ডে আস্তে 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 পজেস করছিল সেই জায়গাটাকে। কেননা আস্তে আস্তে মামার যে অ্যাগ্রেসিভনেসটা বাড়ছিল সেটা আরও হয়তো বেশি মারাত্মক পর্যায়ে যেত যদি সঠিক সময়ে ওখান থেকে ওরা না চলে যেত, সেই জিনিসটা হয়তো তার মাইন্ড কন্ট্রোল করতে শুরু করেছিল, যার জন্যই মামাকে হয়তো ওই ফ্ল্যাট ছেড়ে যেতে বলা হলে মামা প্রচণ্ড রিয়্যাক্ট করে ফেলতেন এবং মামির কোথাও একটা মামির ওপর প্রচণ্ড অ্যাগ্রেসিভ বিহেভ করতেন, প্রচণ্ড রকম রুড হয়ে গেছিলেন মামির প্রতি। এবং মামিও যে কেন সেদিনকে সেই সুইসাইডটা করতে গেছিল সেই মুহূর্তেই মামিরও বা মাইন্ডসেটটা কীরকম হয়ে গেছিল, কীভাবে হয়ে গেছিল সেটাও এক্সপ্লেনেশন কোনো নেই। তো এই হচ্ছে ঘটনা, যাই হোক, তো সেটাই আর কি মানে ওই আলটিমেট দাঁড়াচ্ছে যে ব্যাপারটা এরকমই। আর যেহেতু বাচ্চাটা ওনার নিজের বাচ্চা, যে তাকে তো সে তার ছোটবেলাটাতে মায়ের যে কেয়ার ভালোবাসা যেটা তার মানে দেওয়াটা দরকার ছিল সেটা তো সেই বাচ্চাটা সে নিজের বাচ্চাকেও তো দিতে পারেনি, সেই কারণে হয়তো নদীকে যে তার বাবা মা এত ভালোবাসে, এত অ্যাটাচমেন্ট, এত প্যাম্পার করে সেটাকেও সে হয়তো মেনে নিতে পারছিল না। যাই হোক, তো সব মিলিয়ে ওই জেলাসিটাই হচ্ছে মেন কারণ যেটার কারণে হয়তো তাদের সংসারটাকে ছাড়খাড় করে দিতে চেয়েছিল, যে তাদের মানে দাম্পত্য জীবনটাকেও মানতে পারছিল না, প্লাস ওই বাচ্চাটাকেও খুব ভয় দেখাচ্ছিল, মানে বাচ্চাটা এই জিনিসগুলো খুব বেশি করে ফিল করতে পারতো, এমনকি একবার খুব বড় একটা অ্যাক্সিডেন্টও হয়। আর একটাও জিনিস যেটা একদম মানে পরে বাড়িটা থেকে চলে যাওয়ার পর যখন মাথা ঠান্ডা হয়ে যায় তখন এটা মামা আর মামি রিয়েলাইজ করে, তখন এই কথাটা নাকি ঝুপুদের মানে ঝুপুর সাথে নয় ঝুপুর মা বাবার সাথে আর কি এটা তখন তারা ডিসকাস করেছিল যে ওই বাড়িতে থাকাকালীন তারা কিন্তু কখনোই নিজেরাও কখনো ফিজিক্যাল মানে ইন্টিমেসিটা হতে মানে করতে পারতো না, কেননা একটা কেন তীব্রভাবে কোনো একটা জিনিস সেটা যাই হোক না কেন হয়তো যখনই তারা একটু নিজেদের মধ্যে একটা টাইম স্পেন্ড করতে চাইছে বা একটা নিজেদেরকে একটা সময় দেবে সেই সময়তে হঠাৎ মামা অদ্ভুতভাবে হয়তো রিয়াক্ট করে উঠছে বা মামি অদ্ভুতভাবে রিয়াক্ট করে উঠছে, দুজনে হয়তো দুজনের মধ্যে ফিলিংসটা আছে, দুজনেই হয়তো এটা ফিল করতে পারছে যে আমরা কেন এরকম করছি, এই বিহেভটা কেন করছি, বাট কিছুতেই যেন ওরা নিজেদের মধ্যে ইন্টিমেটেড হতে পারতো না, এই একটা ফিলিংস যেন ওদের মধ্যে কাজ করছিল। তো যাই হোক, এটা একটা খুব অদ্ভুত কিন্তু খুব ইন্টারেস্টিং, আমার ভালো লেগেছে, স্টোরি লাইনটা খুব সুন্দর ছিল, তো আমার ভালো লেগেছিলো, তো আমি তোমাদের সবার সাথে শেয়ার করলাম, হোপফুলি সবার ভালো লাগবে। ফার্স্ট টাইম লাইভে এলাম, লিখছে আয়ুষী কর, ওয়েলকাম ওয়েলকাম টু মাই লাইফ। চলো কটা বাজে একবার দেখে নিই, অলরেডি 9টা বাজে, তাহলে আমি আজকে আর একটাই গল্প বলবো, ঠিক আছে, আর একটা গল্প বলবো দিয়ে তারপরে চলে যাব হচ্ছে আমার সেই অদ্ভুত ঘটনাতে। এইবার যে লাস্ট গল্পটা বলছি সেটা বলি শতাব্দী চক্রবর্তী, শতাব্দীর এই গল্পটা আজকে না বললে শতাব্দী আমাকে মেরেই ফেলবে, কারণ শতাব্দী বহুদিন আগে এই গল্পটা পাঠিয়ে রেখেছে আমাকে, রোজ একবার করে আমাকে পিং করে মনেও করিয়ে দেয় যে শ্রেয়াদি আমাকে প্লিজ একবার এই আমার গল্পটা বলো, কিন্তু আমি বলবো বলছি করেও আর কি বলা হয়নি, তো আজকে আমি বলবো শতাব্দীর গল্পটা। আর বাকি যারা আমাকে গল্প পাঠিয়েছো তাদের প্রত্যেককে আমি বলছি আমার মাথায় একটু হ্যামার করো, ঠিক আছে, মানে অনেক গল্প থাকে, আবার হোয়াটসঅ্যাপে অনেক সময় কি হয় কোনো গল্প তোমরা হয়তো সেন্ড করে রেখেছো, হয়তো আমি সেটা মিস করে গেছি, তারপর সেটা এত নিচে চলে গেছে চ্যাটটা হয়তো আমি খুলেও দেখিনি, এরকমও হতে পারে, ঠিক আছে, তো এরকম অনেক সময় হয়তো একটুখানি জোর জোর করে হ্যামার করবে যে শ্রেয়া একটু গল্পটা বলে দাও, গল্পটা বলে দাও। আমি কিন্তু একদম জাজমেন্টাল নয়, কারোর স্টোরি আমি জাজ করি না, আমি সবার সব অনুভূতিগুলোকেই শেয়ার করি, এবং আমার যেটা মনে হয় যে হয়তো খুব তাচ্ছিল্যের সাথে অনেকে বলে যে সাদা শাড়ি কালো ছায়া আবার কি গল্প, কিন্তু অ্যাকচুয়ালি যদি কেউ ওই সিচুয়েশনে ওই মোমেন্টটাকে ফিল করে তাহলে ডেফিনেটলি তার জন্য সেটার থেকে মারাত্মক স্পুকি ইনসিডেন্ট আর কিছু হতে পারে না। চলো আজকে লাস্ট স্টোরিতে যাব, এটা হচ্ছে শতাব্দী আমাকে পাঠিয়েছে ফ্রম শিলিগুড়ি।
শতাব্দী শিলিগুড়ির কাছাকাছি থাকে এবং এটা যে গল্পটা ও আমাকে পাঠিয়েছে সেটা ওর মাস্তুতো ছোট ননদ, ঠিক আছে? ওর যে মাস্তুতো ননদ, তারা দুই বোন, তার যে ছোট বোনটি সে তাদের বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি জলপাইগুড়িতে, কিন্তু কর্মসূত্রে সে আর কি শিলিগুড়িতে একটি খুব রিনাউন্ড হসপিটালে সে আর কি পোস্টেড, ঠিক আছে? তো সেখানকার ও কিন্তু নার্স নয়, মানে কোনো ওয়ার্ডে বলো বা কোনো ডিপার্টমেন্টাল এমপ্লয়ও নয়, ও বেসিক্যালি হচ্ছে ব্যাক অফিসে থাকে এবং যার জন্য ওকে শুধু অফিসিয়াল পারপাসগুলোই দেখতে হয়। মানে ধরো অ্যাডমিশন প্রসিডিওর, ডিসচার্জ করানো, এগুলো সময় যখন ওর ফর্ম ফিল আপ থেকে স্টার্ট করে মানে একদম কমপ্লিট ব্যাক অফিস জব, কোন পেশেন্ট কখন কোন নম্বর বেডে শিফট করছে সেই সব অ্যানালিস্টমেন্ট করানো, মানে এগুলোই হচ্ছে ওর মেন কোর পার্ট অফ ওয়ার্ক। এছাড়া ওর কিন্তু কোনোরকম কোনো টেকনিক্যাল প্রফেশনালও নয়। আচ্ছা, তো এবার কি হলো, ওই যখন ওখানে জব করতে স্টার্ট করলো প্রথম শিলিগুড়িতে, বেশ কিছুদিন প্রথমের দিকে এই এদের বাড়িতেই থেকে, মানে শতাব্দীদের বাড়িতে থেকেই ও করছিল, কিন্তু শতাব্দীদের বাড়িটা থেকে যেহেতু নার্সিংহোমটা বেশ খানিকটা ডিস্টেন্সে ছিল, তো ওর অনেকটা যাতায়াত পড়ে যাচ্ছিল। তো রেগুলারলি এতটা ডেলি প্যাসেঞ্জারি করাটা কষ্টদায়কও, আবার ওই যে বললাম যে ধরো তোমার একটা এক্সপেন্সেসও থাকে, তো সেই কারণে উনি ঠিক করলেন যে একটা নিয়ার বাই কোনো একটা লোকেশনের মধ্যেই একটা বাড়ি ভাড়া করে ওরা চলে যাবে। যাই হোক, তো শেয়ারিংও কাউকে পাচ্ছিলেন না ইনিশিয়ালি, তো একজনকে খুব অল্প দিনের মধ্যে পেয়ে যায়, ওনাকে ম্যাডাম বলে সম্বোধন করতেন, সম্ভবত ওই নার্সিংহোমে বা ওর কাছাকাছি কোথাও ওই ম্যাডামও জব করতেন এবং একসাথেই দুজনের টাইমিংটা ছিল, মানে বেরোবার ঢোকার এরকম কিছু ব্যাপার। যাই হোক, তো দুজনে বললো যে তাহলে ওরা একটা শেয়ার করে ফ্ল্যাট নিয়ে নেবে। খোঁজ খোঁজ করতে করতে একটা বাড়ি ওরা পেয়েও যায়। সেই বাড়িতে ধরো যে ফ্লোরটাতে, মানে ওটাই টপ ফ্লোর, ঠিক আছে? ওই বাড়িটা যেখানে ওরা ছিল সেটাই ওদের টপ ফ্লোর, এবং সেই টপ ফ্লোরের আমি জাস্ট ওই ফ্লোরটা এক্সপ্লেন করছি। এন্ট্রেন্সটা দিয়ে ঢুকলে, ঢুকে করিডোর স্টার্ট হচ্ছে, এবার একদম ঢুকেই করিডোরটা ক্রস করে গিয়ে একদম সোজা মুখোমুখি একটা ফ্ল্যাট পড়ে। সেই ফ্ল্যাটে একজন মুসলমান ভদ্রলোক থাকেন, ঠিক আছে, তার ফ্যামিলি নিয়ে। আচ্ছা, এবং তারপর সেই করিডোরটা ঘুরে গিয়ে এল শেপে যখন লং আর্মটার দিকে ঢুকে যাচ্ছে, তখন একদম যেখানে মানে এই শর্ট আর্মটা শেষ হচ্ছে আর লং আর্মটা যেখানে শুরু হচ্ছে সেখানে গিয়ে যে ধাক্কা খাচ্ছে, যে ফার্স্ট ওয়ালটা যে স্টার্ট হচ্ছে সেইটাই হচ্ছে ওদের ফ্ল্যাটটা। এবার বলি ওদের ফ্ল্যাট কেন বললাম, এটাও একটা ছোট্ট 1 BHK সেট আপের মতন। কীরকম না, তুমি ঢুকলে এন্ট্রান্সটা দিয়ে যেখানে করিডোর দিয়ে ঢুকে সোজা একদম ওদের রুমের এন্ট্রান্স, ঢোকার পরেই তোমার লেফট হ্যান্ড সাইডে একটা বেড রাখার জায়গা, প্যারালালি আর একটা বেড রাখার জায়গা, তার সাথে প্যারালালি বাথরুমটা, বাথরুম একটা বেড, সেকেন্ড বেড, সামনের দিকটা পুরোটা ভ্যাকেন্ট। বাথরুমের সাথে যে পোর্শনটা আর কি পড়ছে, এক যেখান দিয়ে এন্ট্রেন্সটা দিয়ে ঢুকে তো এইটা বাঁহাতে পাচ্ছ, এবার বাথরুমটা, বাথরুমের পাশে কিছুটা ফাঁকা স্পেস আছে, যে স্পেসটা আর কি এলের যে শর্ট আর্মটা সেটার কিছুটা এক্সটেন্ডেড, বোঝা যাচ্ছে? ওই যে গ্যাপটা, ওই গ্যাপের পোর্শনটাতে একটা মানে তাক মতো করা আছে, জাস্ট একটা স্ল্যাব করা আছে, নাথিং এলস। ওই স্ল্যাবের মধ্যে ওরা আর কি রেগুলারের একটু টুকটাক রান্নাবাড়ি বলতে ওই গ্যাস ট্যাস ওরা কিছু আনেনি, ওভেন টোভেন আনেনি, ওই একটা তোমার ইন্ডাকশন বসিয়ে নিয়েছিল যাতে একটুখানি ভাতে ভাত বলো বা ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর না হলে একটু ম্যাগি ট্যাগি করে খেয়ে নেওয়া যায়। আর এমনিতে ওরা বাইরে একটা জায়গা থেকে হোম ডেলিভারি আনিয়ে নিত রেগুলারেরটা, আর ওরা ওরকম রান্নাবান্না করতো না। যাই হোক, তো ওই রকম দুটো বেডে ওই একটা ছোট্ট সেট আপের মধ্যে ওরা ঢুকলো। তো প্রথম দিন মোটামুটি এরাও গেছিল, শতাব্দী, শতাব্দীর হাজবেন্ড সবাই মিলে গিয়ে আর কি, একা মেয়ে তো, সমস্ত ওদের যা জিনিসপত্রগুলো ছিল সেগুলো সব ঢুকিয়ে টুকিয়ে দিয়ে সেটেট করে দিয়ে এসছে। যদিও খুবই ছোট, মানে প্যাসেজটা খুবই ছোট আর কি, মানে বাথরুমের দরজাটা, তার পাশে একটু স্পেস, তার পাশে ওর বেডটা, তার পাশে ওই ম্যাডামের বেডটা, মানে খুবই গায়ে গায়ে আর কি ব্যাপারটা। তো বললো এখানে থাকতে পারবি? বলছে হ্যাঁ, একটু কষ্টে সৃষ্টে থেকে যাবো, ভাড়াটাও অনেকটা রিজনেবল, তো ঠিক আছে। ওরা থাকতে শুরু করে, ও আর ওই ম্যাডাম। বেশ, দিন যাচ্ছে, রাত যাচ্ছে, কোনো সমস্যা নেই। একদিনকে ওর শরীরটা ভালো লাগছিল না, শরীরটা কেন ভালো লাগছিল না সেটা পরে বলবো। তো শতাব্দীর ওই যে ননদ, তার শরীরটা ভালো লাগছে না, অফিস থেকে একটু তাড়াতাড়ি সে ফিরে এসেছে, মোটামুটি ওর ফিরতে ফিরতে 7:30-8টা হয়ে যেত, তো সেদিনকে ও 6টা থেকে ফিরে এসছে। 6টার দিকে ফিরে এসে ও ফার্স্ট ঘরে দেখছে তালা দেওয়া আছে, তো ওদের ম্যাডামের কাছে আর ওর কাছে দুজনের কাছে দুটো চাবি থাকতো, অসুবিধা হয়নি। ও চাবি খুলে ঢুকেছে, ঢুকেই ম্যাডামকে ফোন লাগিয়েছে। ফোন লাগিয়ে বলছে, ম্যাডাম আজকে না আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, আর মানে সত্যি কথা বলতে আই এম নট ফিলিং সো ওয়েল, ইভেন আমার খুব মানে কিরকম বলবো, একটা আনকেনি ফিলও আসছে, জানো না, আমার শরীর মন কিছুই আজকে ভালো নেই। তো তুমি কোথায়, তুমি আজকে বাড়িতে নেই?
তখন বলছে যে আরে না রে বলিস না, আজকে আমারও জানিস তো সকাল থেকে শরীরটা ভালো লাগছিল না, তারপর জানিস ইন্ডাকশনটা কতবার অন করতে গেলাম, যতবার আমি অন করতে যাচ্ছি ততবার কারেন্ট চলে যাচ্ছে। এবার এই করতে করতে আমার ফাইনালি মানে ওই যে একটা মানে দুপুরবেলা কিছু একটু দুমুটো রান্না করেও খাবো, আমার এত শরীর খারাপ, আমি আজকে অফিসেও যাইনি, দুবেলা যে একটু রান্না তো করতে হবে, কিছু খেতে তো হবে, সেটাও আমার যেন আর হচ্ছে না, আর তার মধ্যে বারবার কারেন্ট চলে যাচ্ছে। তো আমি খুব বিরক্ত লাগছিল, আমি আমার দিদির বাড়ি আছে কাছে, তো আমি দিদির বাড়িতে চলে এসেছি। তখন বলছে তুমি কি রাত্রে ফিরে যাবে? তো উনি বললেন হ্যাঁ হ্যাঁ আমি রাত্রির বেলা ফিরে আসবো, তো টেনশন করিস না, তুই একটু থাক আমি আসছি, বলে ফোনটা রেখে দেয়। তো এবার যেহেতু ওইভাবে বললো যে তুমি থাক আমি আসছি, এবার ও এসে না মানে শুয়ে পড়ে, যেহেতু ওর ভীষণ টায়ার্ড লাগছে, ওর শরীরটা ভালো লাগছে না, ওর মানে কি কোনো একটা কারণে মনটাও খুব ভারাক্রান্ত, তো সব মিলিয়ে ওর একদম মানে মুডটাও অফ ছিল, ও ঘুমিয়ে পড়েছে। ও যখন ঘুম থেকে উঠেছে তখন দেখছে প্রায় তখন 8:30 বাজে, তো তখনও দেখছে ম্যাডামটা ফেরেনি। তো ভাবছে যে কি হলো এত দেরি হয়ে যাচ্ছে, কারণ 8:30 সময় না বাড়িওয়ালা ওদের যে নিচের মেন ডোরটা ওটাও লক করে দেয়। তো বলছে তাহলে তো এবার তো দরজাতেও তালা পড়ে যাবে, যাই হোক তো সেই চাবি ওদের কাছে থাকে, যদি প্রয়োজন হয় তো 8:30 পরে দরকার হলে ওরা খুলে দিতে পারে আবার, তাতে অসুবিধা নেই, কিন্তু এমনিতে বাড়িওয়ালা তালা দিয়ে দেয়। যাই হোক, তো আবার ও ওইরকম 8:30 সময় ফোন করলো ওই দিদিটাকে, ম্যাডামকে। তো ম্যাডাম বলছে দেখ না এরকম দিদির বাড়িতে তো আছি, এখানে তো বেশ ভালোই বৃষ্টি পড়ছে, কি করব বুঝতে পারছি না, দেখছি দাঁড়া, একটু মানে মানে কি বলবো গড়িমসি করছে আসার ব্যাপারটা। তো বলছে ঠিক আছে তুমি আমাকে তাহলে জানিও ফাইনালি তুমি কি করছো, তা আমি কি তোমার জন্য ভাত বসিয়ে দেবো একটু? তাহলে বলছে যে ও খুব ভালো মনে জিজ্ঞেস করছে, বলছে না না তুই এখনই ভাত বসায় না, তুই আমি দাঁড়া একটুখানি আমি আসছি, আমি দেখি আমি কি করি, আমি যদি আসি আমি তোকে জানাচ্ছি ফোন করে, এরকম বলছে। তখন 8:30 বাজে। তো ওটা নাকি ওই দিদির প্রত্যেক দিনেরই অভ্যাস ছিল যে প্রত্যেক দিনই উনি এসে না অফিস থেকে তোমার রান্নাঘরে গিয়ে যেদিনকে যে জামা কাপড়টা পরে যেত ওটা ওই যত রাতই হোক না কেন ওই রকম ভিজিয়ে দিয়ে কেচে কুচে নিয়ে বারান্দায় মেলে টেলে দিত ওই করিডোরটাতে, অ্যান্ড দেন তারপরে রান্না বান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়তো, এটাই ওনার রেগুলারের হ্যাবিট। তো সেদিনকেও যথারীতি উনি ঢুকেছেন, নিজেও একটু স্নান টান করেছেন, হাত পা ভালো করে ধুয়েছেন, যে এত একটু হ্যাংড ওভার লাগছে তো আর একটু বেটার ফিল করবেন উনি তাতে। তার সাথে সাথে ধরো জামা কাপড় ধুয়ে টুয়েছে, করিডোরে সব মেলে টেলে গিয়ে চারিদিক দেখছে তখন সুনসান, এবং যখন করিডোরে বেরিয়েছে তখন দেখছে বাইরের দিকটাতে কিন্তু বেশ ভালো বৃষ্টি পড়ছে ঝিরঝির ঝিরঝির করে। তো বলছে যে আর মনে হচ্ছে আসবে না, এবার ওই ও আবার ভেতরে ঢুকে গিয়ে একদম দরজাটা বন্ধ করে দেয়। তো তারপর দিদিকে ফোন করে ফাইনালি উনি বলেন যে না আজকে আমি আর আসতে পারবো না রে, কারণ এরকম দেখ না দিদিরাও আটকে দিচ্ছে, এত বৃষ্টি টিষ্টি হচ্ছে, তুই তোর মতন একটু কিছু রান্না করে খেয়ে নে। যথারীতি ও ভাতটা বসায়, বলছে এত কপাল খারাপ, মানে সেই ভাত যতবার বসাতে যাচ্ছে সেই যখনই ইন্ডাকশনটা অন করতে যাবে ব্যাস সেই মুহূর্তে কারেন্ট চলে যাচ্ছে, এরকম করে করে বেশ ওটাও অনেকটা ডিলে হলো। সব মিলিয়ে ওর খেতে শুতে প্রায় তখন রাত্রির 11টা বেজে যায়। বেশ 11টার সময় খাওয়া দাওয়া কমপ্লিট করে ও একটু নিশাচর, মানে একটা হয় যেটা একটা ইয়াং এজের মেয়ের একটু রাত রাত অবধি বন্ধুর সাথে ফোনে কথা টথা বলা এরকম একটা ব্যাপার ওর আছে। তো যাই হোক, তো ও তখন ফোন করে বন্ধুকে, তো বলে যে ঠিক আছে তোর অত ভয় পাওয়ার কিছু নেই, আমি তো তোর সাথে অলমোস্ট সারা রাতি ফোনে গল্প করি, তোর আবার কিসের ভয়, চল ঠিক আছে আজকে রাতে কথা বলেই আমরা কাটিয়ে দেবো, অত ভয় পাস না, ম্যাম তো কালকে চলে আসবে দেখবি সব ঠিক হয়ে যাবে। তো ও তখনও বলছে যে জানিস তো আমার না আজকে অফিস থেকেও শরীরটা ভালো লাগছিল না, পারমিট করছিল না, তাড়াতাড়ি চলে এলাম, তারপর থেকে গাটা কেমন ভারী ভারী লাগছে, কি যে সমস্যা বুঝতে পারছি না। আচ্ছা একটা কথা বলে দিই, যে ওদের যেখানে ওরা ইন্ডাকশনটা বসিয়েছিল ওই স্ল্যাবটার ওপরে না একটা বেশ বড় এক্সস্ট ফ্যান ছিল, মানে ছোট্ট ওই রকম ওই গোল প্যাটার্নের কাটটা, ছোট্টগুলো নয় মানে দেখবি এরকম চৌকো করে কাটা একটু বড় এক্সস্ট বসানো থাকে কিছু কিছু বাড়িতে, ওদের যেহেতু রুমটা খুব ছোট ছিল প্রবাবলি সেই কারণেই হতে পারে, ওইখানে ওরকম একটা এক্সস্ট ফ্যান এরকম বেশ বড় সাইজের একটা খোদল মতন কেটে এরকম করে চার কোণা বসানো ছিল। যাই হোক, তো এরপর কি হলো, ও গল্প করছে, গল্প করতে করতে বেশ অনেকক্ষণ সময় দুজনে, এখন একটা হয় না একটা সার্টেন এজে তখন গল্প করতে করতে কি করে তোমার ফোনে টাইম কেটে যায় সেটা কেউই বুঝতে পারে না, ঘন্টা কাটতে কোনো সময়ই লাগে না, মানে এর করতে করতে 1টা বাজে, 2টো বাজে, 2:30 বাজে, তখন অলমোস্ট ওরা দুজনেই খুব টায়ার্ড এবং তখন ভাবছে যে তাহলে এবার ফোনটা রেখে হয়তো ঘুমোতে টুমোতে যাবো, কিন্তু ওর তখনও সেই একটা ভীতি ভীতি মনের মধ্যে কাজও করছে। তো তখন ওর ওই ফ্রেন্ড বলছে যে দাঁড়া না আমি আছি তো তোর সাথে, অত ভয় পাচ্ছিস কেন? এবার ওই যখন মানে এবার শুতেই যাবে এরকম আগে আগে হঠাৎ করে মানে ও বলছে ফোনে ওর বন্ধুকে যে এই শোন তুই ওপাশ থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছিস? তখন বলছে কিসের আওয়াজ? বলছে তুই আওয়াজ পাচ্ছিস না, ওর যেহেতু টপ ফ্লোর তো, বলছে
আমার তো মনে হচ্ছে পুরো ছাদের মধ্যে, বলছে এত বড় বড় কেউ যদি, প্রথমে শুরুতে মনে হচ্ছিল যে কেউ যদি বড় বড় নারকেল ডাব এইসব ছুঁড়ে 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 মারে ফেলে, তাহলে যেরকম দুম 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 করে আওয়াজ হবে সেরকম আওয়াজটা স্টার্ট হলো। তো তখন ওর ফ্রেন্ড অপাস থেকে বলছে যে হতে পারে যে চারিদিকে তো ঝড় বৃষ্টি হচ্ছে, কোনো নারকোল টারকোল এসে পড়লো। বলছে আশপাশে তো কোনো সেরকম নারকোল গাছ নেই, কোথা থেকে নারকোল পড়বে এত দুমদাম করে ছাদের মধ্যে। বলছে তুই চারিদিক সব বন্ধ করে দিয়েছিস তো, তখন কিন্তু কারেন্টও আছে। তো বলছে যে হ্যাঁ আমি তাও, ও কি করলো লাইটটা জ্বেলে আবার নেমে চারিদিক দিয়ে একদম সমস্ত কিছু একদম দরজা জানলা সব বন্ধ টন্ধ করে নিল ভালো করে, ঠিক আছে। তো তখন বলছে সব তো বন্ধই আছে, বলছে তুই একদম রাত্রেবেলার বাইরে বেরোবি না, কিছু দেখার দরকার নেই, যা হচ্ছে হোক পরে কাল সকালে গিয়ে দেখবি খন, তুই এখন বসে থাক আর আমি তোর সাথে ফোনে আছি, তোর কোনো ভয় নেই। বলছে তারপরে ক্রমশ যত সময় যাচ্ছে যেন এক ধাপ করে জিনিসটা বাড়তে শুরু করেছে, মানে এরপরে মনে হচ্ছে কেউ যেন পুরো ছাদটার মধ্যে দুম দাম করে সেই মানে হাতুড়ি পেটার মতন আওয়াজ। এবার বলছে যে আমি তখনও মানে বিশ্বাস করো দিদি আমি ভয় পাচ্ছি, কিন্তু তাও আমি সমানে ওকে ফোনে বলে যাচ্ছি যে এই আমার কিন্তু ভালো ঠেকছে না, এত কিসের আওয়াজ আসছে। হঠাৎ করে তারপরে আমার বুকটা কেঁপে উঠলো, আমার জাস্ট মনে হলো যে বাথরুমের দরজাটা, যেটা কিনা বাইরের দিক দিয়ে লক করা ছিল এবং আমি লাস্ট বাথরুম ইউজ করে বাইরে লক করে চলে এসেছি, ভেতর থেকে বাথরুমের দরজাটাকে কেউ দমদম দম 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 করে আওয়াজ করছে, পুরো মনে হচ্ছে এরকম দম 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 করে আওয়াজ হচ্ছে। বলছে আমার মানে পিলে চমকে ওঠা বলে না, মানে ওই রকম একটা ফিলিং এসেছিল। এবার বলছে যে আমার ওই ননদ বলছেন যে আর কি এক্সপ্লেন করে যে আমি তখন আর এটা ভাবতে পারছি না যেটা নর্মাল কিছু, আমি তখন বুঝতে পারছি যে এই ঘরে আমি ছাড়া আর একজন কেউ রয়েছে। তো তুমি এবার নিজে আমরা যদি এটা ফিল করার চেষ্টা করি যে একটা রুম ধরে নাও, সেই রুমটাতে তুমি জানো এই মুহূর্তে তুমি ছাড়া কেউ নেই, তো লেট নাইটে যারা আমার গল্প শোনো তাদের জন্য আরও স্পেসিফিক্যালি বলছি, ধরো তুমি রুমে পুরো একা আছো, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কেউ নেই তোমার পাশে, হঠাৎ করে যদি দেখো যে এরকম তোমার দরজাটাকে বাইরে থেকে যদি ভেতর থেকে লক থাকে তাহলে বাইরে থেকে, যদি বাইরে থেকে লক থাকে তাহলে ভেতর থেকে কেউ দাম দাম দম 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 করে আওয়াজ করছে, তাহলে হাউ উইল ইউ ফিল, মানে তুমি তাহলে কীরকমভাবে ফিল করবে। তো সেইটা ও বলছে যে এটা আমি এক্সপ্লেন করতে পারবো না। বলছে এরপর যেটা হলো মানে আমার তখন এত ভয় লাগছে, আমি পুরো পিন অফ সাইলেন্স হয়ে গেছি, আমি আমার ফ্রেন্ডের সাথেও কথা বলতে বলতে আমি পুরো একদম শাটার আপ, আমি কোনো কথা বলছি না, আমি শুধু ওকে বলছি তুই কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছিস না, ও শুধু বলছে না আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। বলছে আমি পরিষ্কার বুঝতে পারছি আমার চারিদিকে একটা ফিসফিসানি আওয়াজ, মানে প্রথমে সেটা শুরু হলো এরকম একটা আওয়াজ যেন আমার চারিদিকে রোমিং অ্যারাউন্ড, অ্যান্ড আস্তে আস্তে যেন আওয়াজটা বাড়ছে এবং সেটা যেন একটা ফিস 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 করে কিছু একটা বলছে, মানে একটা ফিস 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 আওয়াজ, মানে যেটা কি বলছে আমি বুঝতে পারছি না, কিন্তু একটা অদ্ভুত একটা আওয়াজ, ঠিক আছে, এরকম একটা আওয়াজ চলছে। এবং তারপরে হঠাৎ করে বলছে আমার এক্সস্ট ফ্যানের ওই যেখানে গ্যাপটা করা আছে, গ্রিপটা করা আছে, আমার ওখানে নজর গেছে। বলছে আমি কেঁপে উঠেছি, একটা দেখছি ওখানে মনে হচ্ছে একটা অবয়ব বসে আছে, যেটা একটা ফিমেলের অবয়ব মনে হচ্ছে বসে আছে ওখান থেকে পা ঝুলিয়ে, এবং সে জিনিসটা যেন ওই যে আওয়াজটা না যেন মনে হচ্ছে আমার ওইখান থেকে আসছে, সেই জিনিসটা যেন যত সময় যাচ্ছে আমার দিকে কেন্দ্রীভূত হচ্ছে, জিনিসটা যেন আরও আমার কাছে এগিয়ে আসছে, কিন্তু ক্রমশ মনে হচ্ছে যে ওই জিনিসটা থেকে যেন আওয়াজটা আসছে এরকম করে, ওই যে এই ব্যাপারটা। তো যে যেখানে আছো জাস্ট ইম্যাজিন করো যে তোমাদের বাড়িতে এখন ঘরে যদি কোনো ভেন্টিলেশন থাকে, কিংবা তোমার এসির ওপরে কেউ বসে আছে, কিংবা ধরে নাও তোমার ড্রেসিং টেবিলের ওপরে কেউ বসে আছে, তোমার চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কিংবা খুব বেশি একটা নাইট বাল্ব চলছে আর তোমার ওখান থেকে হঠাৎ করে একটা আওয়াজ এলো, হাউ উইল ইউ ফিল লাইক? তো এইটা যখন হলো বলছে আমি জাস্ট ওর ফোনটা কেটে দিই, আমি জাস্ট একটা আমার ওই
ওয়ালপেপার যেটা থাকে, একটা ভগবানের পেপার সেট করা ছিল ওয়ালপেপার, তো ওটার দিকে আমি তাকিয়ে মানে আমার আর সাহস নেই, আমি ওই দিকে তাকাবো, আমি জাস্ট ওই দিকে তাকিয়ে যারপর নয় তখন মানে নাম্বার খুঁজছি আর কি, ফোনটাকে চাপি ফোনের দিকে তাকিয়ে আমার ওই ইষ্ট দেবতার নাম নিচ্ছি আর আমি এরকম নাম্বার খুঁজছি, ঠিক আছে? তো নাম্বার খুঁজতে নাম্বার খুঁজতে হঠাৎ মানে বাড়িওয়ালার নাম্বারটাও যেন আমি খুঁজে পাচ্ছি না, মানে থত এমন আমি থতমত খেয়ে গেছি। তো আমি জাস্ট ডায়াল করি, বাড়িওয়ালাকে দুবার কল করলাম, বাড়িওয়ালা ফোন ধরলো না। তো তখন আমি কি করব, ওই যে সামনের ওই ফ্ল্যাটে মানে ওদের করিডোরে উঠে ওদের ফ্লোরেরই ওই যে বললাম এক ভদ্রলোক থাকতেন উনার ফ্যামিলি নিয়ে, ওই যে ভদ্রলোককে কল করেন, ওই ভদ্রলোক সেকেন্ড টাইম ফোনটা রিসিভ করেন, করে বলে যে কি হয়েছে, বলছে আমি প্রচণ্ড ভয় পেয়ে আছি কাকু, আপনি প্লিজ আমি একা আছি, আপনি একটু আসুন। তো কাকু বলে তুমি ভয় পেও না, তুমি বাইরে বেরিও না, আমি দেখছি আমি কি করতে পারি, আমি যাচ্ছি। তো কাকু নাকি 5 মিনিটের মধ্যে আসেন, এসে দরজা নক করে, বলেন যে তুমি দরজাটা খোলো। তো উনি ভেতরে ঢুকলেন, এবার ঢোকার পরে উনি এসে নাকি ফ্লোরটাতে খানিকক্ষণ একটু দাঁড়ালেন, দাঁড়িয়ে বেডের মাঝখানে যে গ্যাপটা বা ধরো বাথরুম আর বেডের মাঝখানে যে গ্যাপটা, ওই গ্যাপগুলোতে ঢুকে ঢুকে একটু হাঁটলেন চললেন। মানে উনি আসার পর, উনি দরজা নক করার পর, ও সটাং খাট থেকে নেমে লাইটটা অন করে দরজাটা খুলেছিল, মানে এরম হচ্ছে পরিবেশটা, ঠিক আছে? তো এবার উনি যখন ঢুকে আর কি সবটা ঘুরে টুরে দেখলেন, দেখে উনি কিছু করলেন না, উনি জাস্ট দুটো ওনার কাছে এরকম অরেঞ্জ কালারের দুটো পেপার, পেপারের মধ্যে উর্দু ভাষায় কিছু লেখা ছিল, তো সেটা একটা স্টিক করেন ওই এক্সস ফ্যানটা যেখানে আছে ওইখানটাতে, আর একটা ওর যে ডোরটা আছে সেই মানে এন্ট্রান্স ডোরটার ওখানটাতে স্টিক করলেন। করে উনি বললেন যে তোমার ঘরে তো এই দুটোই হচ্ছে এন্ট্রান্সের জায়গা, তো খুব বুদ্ধিমানের কাজ করেছো যে তুমি যাই দেখেছো যাই ফিল করেছো কিন্তু তুমি দরজা খুলে বাইরে বেরিয়ে আসোনি, এরকম ভবিষ্যতেও যদি কখনো হয় তুমি কিন্তু হুট করে দরজা খুলে বাইরে বেরিয়ে আসবে না, ঠিক আছে? তো বলে যে আচ্ছা তুমি কি আজকে কোনো কিছু দেখে খুব ভয় পেয়েছিলে বা কোনো কারণে তুমি খুব প্যানিক ছিলে? তখনও একটা জিনিস আর কি রিয়েলাইজ করে যে সকালবেলা একটা ঘটনা ঘটে যেটার কারণে ও অ্যাকচুয়ালি সন্ধ্যে থেকে এতটা অসুস্থ বোধ করছিল। সেটা হচ্ছে ও যখন আজকে হসপিটালে যখন যায় সেদিনকে সকালবেলা, তো একটি মেয়ে পরিবার তার বাচ্চা একটা মেয়েকে নিয়ে আসে, এবং ও যখন এমার্জেন্সিতে ফার্স্টে আসে ওকে অ্যাডমিট করার পূর্বেই প্রথমে তো আগে ডাক্তারকে ডাকা হয়, ডাক্তার আসে এসে আগে চেক করে যে ওকে অ্যাডমিশন নেওয়া হবে কি হবে না, সেগুলো তো ডক্টর আগে ডিসাইড করবে। তো ওকে যখন আনা হয় তখন নাকি অলরেডি ডক্টর বলে যে ও কিন্তু মারা গেছে, এক্সপায়ার করে গেছে। তো ওই মেয়েটিকে ওর একটা ফিলিংস ও শেয়ার করেছে, সেটা হচ্ছে ওর বারবার, ও ইউজুয়ালি কিন্তু এরকম কোনো কেস হলে ও সেই দিকটাতে যাই না, কিন্তু ও গেছে, ওকে কিছু পেপার ওয়ার্কস করতে হতো ওখানে, সেখানে ও ডক্টরের পাশে দাঁড়িয়ে ওর ডিটেলসটা নিচ্ছে, পেপার ওয়ার্কস করছে, এবং ও যে এক্সপায়ার করে গেছে তো সেই ডিসচার্জ সার্টিফিকেটের একমতো একটা আর কি ওকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে সেরকম। তো সেই সময় বলছে ওর যে বডিটা না ওকে প্রচণ্ড অ্যাট্রাক্ট করছে, বলছে আমি না ওর দিকে তাকাচ্ছি আমি পরিষ্কার বুঝতে পারছি ওর চোখটা হাফ খোলা, মানে এক একজন দেখবে মানে চোখটা বন্ধ থাকলেও দেখবে তার তলা দিয়ে চোখটা কিছুটা বেরিয়ে থাকে, মনে হয় যেন সে জেগেই আছে, অনেকে ঘুমলেও মনে হয় জেগে আছে, মানে হাফ যেন ওর চোখটা খোলা, ঠিক আছে? বলছে ওরকম হাফ বন্ধ হাফ খোলা, জানি না সম্ভবত হয়তো সুইসাইডেরই কেস ছিল। বলছে সেটা না আমাকে একটা তীব্রভাবে টানছে, মানে আমি দেখতে চাই না কিন্তু আমার বারবার চোখটা ওদিকে চলে যাচ্ছে, মানে এক একটা জিনিস দেখবে এরকম, তুমি দেখতে চাও না তোমার মানে তুমি চাইছো ওটাকে অ্যাভয়েড করতে কিন্তু সেই জিনিসটা যেন তোমাকে ছাড়ছে না, সে যেন একটা প্রবল আকর্ষণ করছে তোমাকে সেই দিকটাতে, এবং সেই জিনিসটা দেখে ওর কিন্তু প্রচণ্ড ভয় লেগেছিল। তো ও সেই কথাটা তখন ওই আঙ্কেলকে বলে যে আঙ্কেল এরকম একটা সকালবেলা আমার সাথে অভিজ্ঞতা হয়, তো আমার এরকম ওটা দেখে প্রচণ্ড ভয় লেগেছিল। তো বলছে এক্স্যাক্টলি আমি এটাই এক্সপেক্ট করছিলাম যে তুমি কিছু দেখে খুব ভয় পেয়েছো এবং সে জিনিসটা বুঝতে পেরেছে যে তুমি এতটাই ওকে দেখে ভয় পেয়েছো বা জিনিসটাকে দেখে ভয় পেয়ে আছো, তাই জন্যেই এই তিনটে বা এই ধরনের এই 2:45 টাইমটা তো খুব বাজে, এরম সময় ওই জিনিসটা তোমাকে ভয় দেখাতে এসেছিল। তো যাই হোক তোমাকে ভয়ই দেখাতো, ও এমনি তোমার কোনো ক্ষতি করতো না আর এমনিতেও কোনো ক্ষতি করবে না, তবে তুমি ভারত পক্ষে চেষ্টা করবে এই রুমটাতে কোনোদিন একা থাকবে না, ওই ম্যাডাম যদি থাকে তো ফাইন, আর যদি কখনো এরকম বুঝতে পারো যে ম্যাডাম থাকবেন না তাহলে তুমি সেরকম দরকার হলে তুমি আমাদের রুমে এসে আমাদের সাথে শুয়ে পড়বে কিন্তু একা এই রুমটাই থাকবে না, এমার্জেন্সি কিছু হলে আমাদের রুমে চলে আসবে। তো ওই কাকু খুব হেল্প করেছিলেন সেদিন, বাকি রাতটা ওইখানেই কাটা ও। তারপরে
আবার পরের দিন যখন ম্যাডাম চলে আসে, তারপরে বেশ কিছুদিন ওই ওই ফ্ল্যাটটা তো ছিল আর কি, ম্যাডামের সাথেই ছিল। আর যেদিন যেদিন ম্যাডাম থাকতো না, ও ম্যাডামকে বলেছিল আপনি প্লিজ আমাকে একটু আগে থেকে ইনফর্ম করে দেবেন যে আপনি থাকবেন কি থাকবেন না, তো ম্যাডাম ওকে বলে যেত। ইনকেস কোনো এমার্জেন্সির কারণে ম্যাডাম হুট করে যদি কারো বাড়িতে চলে যেত বা কোনো কারণে না আসতে পারছে, তো সেই দিনকে ও কাকুর বাড়িতে কাটিয়ে দিত, মানে একা আর ওইখানে ও কোনোদিন থাকেনি। তো এটা একটা ওর লাইফের বলে যে একটা মানে এমন মেমোরেবল নাইট যেটা ও কোনোদিন ভুলতে পারবে না, বলছে এরকম মারাত্মক এক্সপিরিয়েন্স আমি কখনো আগে করিনি। সো এটা আমারও দারুণ লেগেছিল অভিজ্ঞতাটা, আমি তোমাদের সাথে শেয়ার করলাম, হোপফুলি তোমরা এনজয় করলে। এবার আমি যাব আমার যে আজকের গল্প বা আজকের ইনসিডেন্ট ফর মাই সেকেন্ড চ্যানেল। আবার বলে দিচ্ছি, যারা আমাদের ফার্স্ট চ্যানেলে ভূতের গল্প শোনো তারা প্রত্যেকে আমাদের ফার্স্ট চ্যানেলটা প্লিজ তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও, আর আমাদের সেকেন্ড চ্যানেলটা, সেখানে আমি চেষ্টা করছি বিভিন্ন মানুষের মানব জীবন নিয়ে কথা বলবো, একদম রিয়েল লাইফ ইনসিডেন্ট কিন্তু।